So thank you everyone, welcome to my class on DAC4, a non-detailed text but a very important text in your syllabus, an apology for poetry or a defense of poesy by the Elizabethan sonneteer, the Elizabethan soldier, the patriot, Philip Sidney. He's a really a big name in the field of the Elizabethan literary scene. So, and this particular text has also been generally regarded as the first text on English literary criticism. Generally, Aristotle's Poetics has generally been considered as the first text on literary criticism, Aristotle's Poetics. আমরা তার সম্পর্কে কয়েকটা জিনিসপত্র পড়েছি এর আগে, কিন্তু Philip Sidney's An Apology for Poetry has generally been considered as the first piece of British or English literary criticism. আমরা চলে যাব সরাসরি An Apology for Poetry তে, তারপরে আমরা Philip Sidney সম্পর্কে একটা ইনফরমেশন নেব. Sidney's life becomes very important for An Apology for Poetry. He was a soldier, he was a patriot, তার মৃত্যু ঘটে 1595 এ, এবং সেই জিনিসটা আমরা অল্প করে দেখব এখানে, কিন্তু তার আগে আমরা বেসিক ইনফরমেশন অন দ্য অ্যাপোলজি ফর পোয়েট্রি, বেসিক সোশিও কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ অ্যাপোলজি ফর পোয়েট্রি, লিটারারি ব্যাকগ্রাউন্ড স্পেশালি, সেটা আমরা একবার জেনে নেব. অ্যান অ্যাপোলজি অফ পোয়েট্রি হ্যাজ বিন রিটেন বাই এলিজাবেথান পোয়েট ফিলিপ সিডনি. ফিলিপ সিডনি from 1554 to 1586, he died on 1586, and he was one of the most prominent figures of the Elizabethan age, poet, courtier, scholar, soldier. So he was actually almost a contemporary of William Shakespeare. Shakespeare janma 1564, Shakespeare mara geshilo 1616, kintu naturally otota uni banchte parenni because he died prematurely in a battle. তার লেখা বিখ্যাত বই হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্কেলা. অ্যাস্ট্রোফেল মিন্স লাভার অফ আ স্টার অ্যান্ড স্কেলা মিন্স দ্য স্টার ইটসেলফ. ইটস আ প্লেটনিক লাভ পোয়েম. ফিলিপ সিডনি ওয়াজ দ্য রাইটার অফ ভেরিয়াস ফেমাস প্লেটনিক লাভ পোয়েম. ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অফ হোয়াট ইজ প্লেটনিক লাভ, আই এম টেলিং ইউ, প্লেটনিক লাভ মিন্স নন ফিজিক্যাল লাভ, অ্যাট্রাকশন অ্যান্ড ফ্যাসিনেশন অফ আ লেডি, and the love is unrequited love, মানে সেই লাভ কোনোদিন স্যাটিসফাইড হয়নি, ফিজিক্যালি স্যাটিসফাইড হয়নি, কোনোদিন ওকে প্রপোজ করতে পারেনি, কিন্তু ইটস অলমোস্ট এন ইনফ্যাটুয়েশন. এটা জন ডানের অপোজিট, একদম একদমই জন ডানের কমপ্লিটলি অপোজিট. ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, এদের প্রত্যেকটা অ্যামোরেটি. এলিজাবেথান যে কোনো লাভ সনেট সিকোয়েন্স, তখন খুবই লাভ সনেট সিকোয়েন্স, অবশ্য তো লাভ সনেট সিকোয়েন্স মানে একটা সনেটের মধ্যে 108টা সনেট, এ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্কেলা, অ্যামোরেটি 124 সনেটস, ইটস আ লাভ সনেট সিকোয়েন্স. সো দ্য এন্টায়ার লাভ সনেট সিকোয়েন্স ইজ ডেডিকেটেড টু আ লেডি হুম দে হ্যাভ নেভার বিন এবল টু প্রপোজ, পারহ্যাপস নেভার বিন এবল টু ফিজিক্যালি মিট, বাট দে ডেডিকেট দ্য এন্টায়ার পোয়েম টু দেম. দিস ইজ নোন অ্যাজ প্লেটোনিক লাভ. প্লেটো, হু ফর দ্য ফার্স্ট টাইম টকড অ্যাবাউট আইডিয়া, কোন সত্যই সত্য নয়, সত্যের ধারণাটা কেবলমাত্র সত্য, কোন কাকি কাক নয়, কাকের ধারণাটা সত্য. এটা খানিকটা ট্রু বিকজ অফ দ্য হিউজ পাওয়ার অফ দ্য আইডিয়া. এই যে আমাদের আজকের পৃথিবীতে আমরা সায়েন্স ফিকশন নিয়ে লিখছি, অনেক ক্ষেত্রেই অনেকগুলো তো অ্যাকচুয়ালাইজ করেনি, রিয়েলাইজ করেনি, কিন্তু উই আর টকিং অ্যাবাউট দ্য পাওয়ার অফ আইডিয়া, ধারণার ক্ষমতা. এই যে সত্যজিৎ রায় তার বিখ্যাত সায়েন্স ফিকশন, দেখুন বঙ্কুবাবুর বন্ধু লিখেছিলেন দ্য এলিয়েন বলে উনি একটা স্ক্রিপ্ট লেখেন পরবর্তীকালে, সেটা অনেকেই বলে স্টিভেন স্পিলবার্গ তার ইটি যখন লেখেন তখন সেটা চুরি করে নেন, কারণ সত্যজিৎ রায় ওয়ার্নার ব্রাদার্স এ দিয়েছিল, প্রপোজ করেছিল. তো এই যে আইডিয়া অফ দ্য পাওয়ার, যে ধারণার ক্ষমতা, জুলে ভার্ন এত বছর আগে সাবমেরিনের কথা বলেছে, সত্যজিৎ রায় এত বছর আগে আনআইডেন্টিফাইড ফ্লাইং সসার ইউএফওর কথা বলেছেন, এগুলো তো প্রত্যেকটি আইডিয়া, এগুলো তো তখন অ্যাকচুয়ালাইজ হয়নি. আজকের পৃথিবীতে শঙ্কুর অ্যানাইলিন পিস্তল অ্যানিহিলেট করে দেবে এক সেকেন্ডের মধ্যে, একটা ভয়ঙ্কর নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছে, এগুলো প্রত্যেকটি আইডিয়া. সো প্লেটো টকড অ্যাবাউট দ্যাট উই আর নট অ্যাকচুয়ালি ফেসিং রিয়েলিটি, কোনো কিছু বাস্তব নয়, সবই ধারণার উপর অপোজিট ছিল. মানে উনি পোয়েট্রি পছন্দই করতেন না,
অথচ পোয়েট্রি একদমই প্লেটো কমপ্লিটলি ব্যানিশ দ্য পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল কনসেপশন অফ দ্য রিপাবলিক এটা তো বিখ্যাত বই রিপাবলিকের বুক টেনে তিনি বলেন যে কেবলমাত্র ফিলোসোফার কিং উইল রুল দ্য এন্টায়ার আর্থ ফিলোসোফার কিং দেরই কেবলমাত্র এই পৃথিবীতে জায়গা রয়েছে পোয়েটদের কোনো জায়গা নেই ট্র্যাভেলারদের কোনো জায়গা নেই ক্রিয়েটরদের কোনো জায়গা নেই মানুষ কেবলমাত্র জিমন্যাসিয়াম করবে মানে জিমে যাবে বডির আরাধনা করবে আর তার সঙ্গে সঙ্গে মাইন্ডের প্রপোর্শন এন্ড জিমন্যাস্টিক্স এন্ড জিওমেট্রি কেবলমাত্র অঙ্গ কষবে আর জিমন্যাসিয়ামে যাবে এন্ড ফিলোসফি চর্চা করবে কবিতা গল্প উপন্যাস ক্রিয়েটিভিটি লিটারেচার এগুলোর কোনো অ্যাজ সাচ কোনো স্পেস নেই ড্রামা প্লেটো হেটস ড্রামা তার শিষ্য অ্যারিস্টটল কিন্তু সেটা ছিলেন না সেজন্য অ্যারিস্টটল পোয়েটিক্স লিখেছেন ফলে দিস ইজ দ্য বেসিক ডিস্টিংশন এন্ড ডিফারেন্সিয়েশন বিটুইন প্লেটো অ্যান্ড অ্যারিস্টটল সো ওইখান থেকেই কথাটা এসছে নিও প্লেটনিক দোজ হু বিলিভড অন দ্য আইডিয়া অফ দ্য প্লেটো বাট দে টক বাট দে ডু নট হেট লিটারেচার এরা কিন্তু সাহিত্য চর্চা করতো at the same time এদের সাহিত্যের মধ্যে একটা নন ফিজিক্যাল লাভের সেলিব্রেশন সেলিব্রেশন অফ দ্য নন ফিজিক্যাল লাভ ইজ অলওয়েজ দেয়ার ফিলিপ সিডনি সেই ক্যাটাগরির মধ্যেই পড়েন তার বিখ্যাত টেক্সট ডিফেন্স অফ পয়সি অ্যান্ড দ্য কাউন্টেস পেমব্রোকস আর্কেডিয়া তিনি একটা বিখ্যাত প্যাস্টোরাল টেক্সট লেখেন প্যাস্টোরাল রোম্যান্স মানে ইট ইজ ডেডিকেটেড টু ফর এক্সাম্পল শেফার্ড ফর এক্সাম্পল ইট ইজ ডেডিকেটেড টু দ্য ফিল্ড মানে গ্রাম নেচারের কে যে এটা নেচারের যে চাষিদের নিয়ে পিজেন্ট্রি কে নিয়ে যে লেখা হতো তাকে বলা হতো প্যাস্টোরাল রাইটিং এবং আর্কেডিয়া তিনি লেখাটা লেখেন আমি যখন লাইফ নিয়ে বলছি তখন আমরা বলেই নি যে হি ওয়াজ বর্ন ইন আ ভেরি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বর্ন এট দ্য পিনহার্স্ট প্লেস কেন্ট আ ভেরি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি শ্রিউজবেরি স্কুল ক্রাইস্ট চার্চ অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে এডুকেটেড এবং হি ওয়াজ দ্য এল্ডেস্ট সান অফ স্যার হেনরি সিডনি অ্যান্ড লেডি ডাডলে তো এইরকম একজন মানুষ যিনি 18 বছর বয়সে তখনকার দিনে হি ওয়াজ ইলেক্টেড টু দ্য পার্লামেন্ট অ্যাজ আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট ফর দ্য শ্রিউজবেরি and he traveled across the entire England ebong diplomat hisebe 1577 e tini prague visit koren ebong in 1585 amra dekhte pacchi je elizabeth the later married roger marinus eta hocche darao dekhalo in the year Sidney had returned to the court by the middle of 1581 and 84 and MP, Member of Parliament for the Kent. Kent theke elected her as the Member of the Parliament. Oi bochori, jake ghire ei somosto kobita gulo lekha, tar naam hocche Penelope Devereux, was married apparently against her will to Lord Reach. Sidney was knighted in 1583. Sei bochori Penelope Devereux Lord Reach ke biye kore ebong Sidney-r moner moddhe dukkher phole অ্যাস্ট্রোফিলেন স্কেলা বলে 1580s-এ লেখা এই অ্যাস্ট্রোফিলেন স্কেলা যে সনেট সিকোয়েন্স 108টা সনেট সিকোয়েন্স 11টা তার মধ্যে গান ছিল তিনি লেখেন ফলে সিডনির মনের মধ্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা ছিল আমরা বুঝতে পারছি তার কারণ তার তার নিজের আর কি তিনি যাকে ভালোবেসেছিলেন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তো এবং অ্যাস্ট্রোফিলেন স্কেলা 1591 সালে আর কি বলে পাবলিশড হয়েছিল সিডনি লাইফ খুবই কালারফুল ছিল সিডনি প্লেড আ ভেরি ব্রিলিয়েন্ট পার্ট ইন দ্য মিলিটারি লিটারারি অ্যান্ড কোর্টলি লাইফ ইন দ্য কন্টেম্পোরারি টাইম তাহলে বুঝতেই পারছ অ্যান আইডিয়াল রেনেসাঁস ম্যান অনেকটা ফ্রান্সিস বেকনের মতো আসছে অনেকটা ফ্রান্সিস বেকনের মতো বোথ হিজ ফ্যামিলি হেরিটেজ অ্যান্ড হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স confirmed him as a keenly militant Protestant and in the 1570s he persuaded John Casimir to consider proposals for a united Protestant effort against the Catholic Church tini Protestant chilen Catholic chilen na ebong he carried out a successful raid on the Spanish forces near Axel on July 1586 porobortikale amra jani battle of the Zutphen jekhane স্যার নরিসের সঙ্গে স্যার জন নরিসের সঙ্গে তিনি ফাইট করছিলেন প্রোটেস্ট্যান্ট কসের জন্য এই ব্যাটল লড়তে গিয়ে তার হি ওয়াজ শট ইন দ্য থাই তার থাইয়ের মধ্যে একটা ক্যানোনের ছোট্ট মতো গোলা লেগে যায় অ্যান্ড ডায়েট অফ দ্য গ্যাংগ্রিন
26 days later গ্যাংরিন হয়ে মারা যান মাত্র 31 বছর বয়সে এবং সেজন্যই এই যে মানে এই ভাবে যে গ্রাউন্ডের মধ্যে পড়ে তিনি মারা যান এই অ্যাজ অ্যান আইডিয়াল রেনেসাঁস এন্ড এলিজাবেথান সোলজার এইটাই কিন্তু সিডনিকে একটা বিখ্যাত মানুষে পরিণত করে তার বিখ্যাত যে কোটেশন ব্যাটলফিল্ডে আমরা সেটাও পড়ব বিভিন্ন ব্যাটলফিল্ডের অ্যাকাউন্ট রয়েছে ওয়ান অ্যাকাউন্ট সেজ দ্যাট দিস ডেথ ওয়াজ অ্যাভয়েডেবল অ্যান্ড হিরোইক অনেকেই বলে এই ডেথটা অ্যাভয়েড করা যেত কিন্তু সিডনি ইচ্ছে করে প্রায় এই ডেথটাকে অ্যাকসেপ্ট করেন অ্যান্ড সিডনি নোটিস দ্যাট ওয়ান অফ হিস মেন ওয়াজ নট ফুললি আর্মার তার একটা মেন তার একটা যুদ্ধের যে লোক যে যুদ্ধ করছিল সে ফুললি আর্মার ছিল না তার তার সারা দেহে বর্ম ঠিক মতো ছিল না he put off his thigh armor on the grounds that it would be wrong to be better armored than his men she ইচ্ছে করে গ্রাউন্ডে তার থাইয়ের যে আর্মারটা সে যদি খুলে রেখে দেন as he lay dying sydney composed a song to be sung by his deathbed একটা গান পর্যন্ত লিখেছিলেন মৃত্যুতে মৃত্যুর সময় and according to the story while lying wounded he gave his water to another wounded soldier saying thy necessity is yet greater than mine বিখ্যাত কোটেশন আমার প্রয়োজনীয়তা তোমার থেকে বেশি একজন জল দিয়েছিল তাকে তিনি জলটা নেননি না নিয়ে বলেছিলেন যে আমার যে জলের প্রয়োজনীয়তা বা আমার যে থাইয়ের আর্মারের যে নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন দাই নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন তোমার অস্ত্রের প্রয়োজন আমার থেকে অনেক বেশি এটা বিভিন্ন জায়গায় আলোচনা করা হয় দ্যাট দ্য ডেথ অফ ফিলিপ সিডনি ইট ওয়াজ গ্রেটলি হিরোইক ইয়েস ইট ওয়াজ রিয়েলি হিরোইক অ্যান্ড হি প্রুভড হিমসেলফ অ্যাজ আ গ্রেট রেনেসাঁস সোলজার ফলে সিডনি কিন্তু ইজ নট আ লিটারারি ম্যান সাহিত্যের মানুষ কিন্তু পুরোপুরি নয় পোয়েট ডেফিনেটলি আ পোয়েট বাট মোর অফ আ কোর্টিয়ার অ্যান্ড সোলজার অ্যান্ড স্কলার সারা জীবন যুদ্ধ করেছেন একটা বড় যুদ্ধ করছেন আবার সাহিত্য করছেন ঠিক আছে এর ফলে মানে রেনেসাঁস ম্যানের সমস্ত আইডিয়াল যে কোয়ালিটি দ্যাট সমস্ত নলেজ নিজের মধ্যে আনবো দিস ইজ দ্য রেনেসাঁস কোয়ালিটি আমি তোমাদেরকে ক্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়াতে গিয়ে রেনেসাঁস কোয়ালিটি গুলো অনেক জায়গাতেই বলেছি এই কোয়ালিটি গুলো কিন্তু ফিলিপ সিডনি নিজের মনের মধ্যে এনেছিলেন ওকে এবং ফিলিপ সিডনি ডাইড অন 1586 সো 30th নভেম্বর 1554 তার জন্ম 17th অক্টোবর 1586 হি ডাইড অনলি এট দ্য এজ অফ 31 while ensuing a battle in the battle of the Zutphen 1586 the battle of the Zutphen এখানে যুদ্ধ করতে গিয়ে তিনি মারা যান তার বিখ্যাত লেখা মনে রাখবে অ্যাস্ট্রোফেল এন্ড স্কেলার ইট ইজ ডেডিকেটেড টু দ্য পেনেল অফ ডেভারাক্স ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ওয়াইফ অফ দ্য লর্ড রিচ ইটস এবং স্টেলা স্টার ইট এ পেনেল অফ ডেভারাক্স অ্যাস্ট্রোফেল মানে হু ফেল ইন দ্য লাভ অফ দ্য স্টার ফিলিপ সিডনি হিমসেলফ কেমন করে কবিতা লেখা হয় তাই নিয়েও তিনি পন্ডার করেছেন এবং এটা ডেডিকেট করেছেন পেনেলোপ ডেভারাক্স কে ডি ভি আর ইউ এক্স ডেভারাক্স আর্কেডিয়া আমরা জানি একটা বেসিক্যালি একটা প্যাস্টোরাল রাইটিং ইটস এ রোম্যান্স বেসড অন দ্য গ্রিক মডেল এবং এই রোম্যান্সে একটা 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 রুরাল কনটেক্সট একটা গ্রামের মধ্যে দুই প্রেমিক প্রেমিকার রোম্যান্স এবং তার বিখ্যাত লেখা অ্যাপোলজি ফর পোয়েট্রি যেটা আজকে আমরা পড়বো It was partly motivated by Stephen Gosson's The School of Abuse. School of Abuse বলে Stephen Gosson English stage কে attack করেন, নাটক কে এবং poetry কে attack করেন এবং but primarily Sydney addresses more general objections to poetry such as those of the Plato. Plato's objection এবং অন্যান্য objection গুলো সবই তিনি address করেন এবং এই যে literature এর বিপক্ষে যে কথা বলছিলেন Stephen Gosson তার School of Abuse এ সেটাকে address করে আমরা গসনের লেখাটা দেখব স্কুল অফ অ্যাবিউজে তিনি কি বলেছিলেন তো এত দূর অবধি আমরা বেসিক্যালি জানলাম বেসিক বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন অফ ফিলিপ সিডনি দ্য রাইটার অফ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি
অতি পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমরা স্ট্রেট চলে যাব সিডনির এই লেখার বেসিক ইনফরমেশন গুলোতে। আমি তোমাদেরকে মেটেরিয়াল গুলো হোয়াটসঅ্যাপও দিয়ে দিচ্ছি, আমি ড্রাইভও দিয়ে দিচ্ছি একটু পরে। সো টাইটেলটা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে এটা কি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যাপোলজি মানে, অ্যাপোলজি মানে কি? ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে ডিফেন্স অফ পোয়েট্রি, ডিফেন্স, ডিফেন্স অফ পয়জি, পয়জি মিন্স বেসিক্যালি পোয়েট্রি। সো পোয়েট্রির হয়ে ক্ষমা চাওয়া অর্থাৎ পোয়েট্রিকে ডিফেন্ড করা। হিয়ার সিডনি ইজ বেসিক্যালি প্লেয়িং দ্য রোল অফ আ সলিসিটার অর এ লয়ার অ্যাজ ইফ ডিফেন্ডিং দ্য পোয়েট্রি, পোয়েট্রি অ্যাজ ইফ কোর্টের মধ্যে উঠেছে অ্যাজ আ ক্রিমিনাল অফেন্ডার, অ্যাজ আ কনভিক্ট। কে তুলেছেন? এই ভদ্রলোক স্টিফেন গসন বলে এক ভদ্রলোক, একজন ইংলিশ স্যাটিরিস্ট আমরা বলতে পারি। তার বিখ্যাত বই হচ্ছে স্কুল অফ অ্যাবিউজ, সেটা আমরা জানবো। ইংলিশ স্যাটিরিস্ট, 1554 to 1624, তিনি তার স্কুল অফ অ্যাবিউজে আক্রমণ করেছেন পোয়েট্রিকে। ইট ওয়াজ রিটেন ইন 1579। তো তার উত্তরে এই লেখা তিনি লিখছেন পোয়েট্রিকে ডিফেন্ড করতে। This particular writing was written approximately in 1580, 1580, but it was unpublished. It was first published in 1595, after the death of Sidney. We know that it was published in 1595, but it was published in 1595. Because of the lack of the printing press, lack of the connection, lack of the circulation, অনেক, ইট ওয়াজ এ ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। সুতপাটে হয়েছিল তো? কি বলছো, কি বলছো? সুতপাটে পাবলিশ হয়েছিল না? দুটো পাটে পাবলিশ হয়েছিল। তো 1595 এ তার ডেথের পরে দুটো পাটে পরবর্তীকালে এটা পাবলিশ হয়। সো জেনারেলি ইট ইজ বিলিভ দ্যাট হি ওয়াজ অ্যাট লিস্ট পার্টলি মোটিভেটেড বাই স্টিফেন গসন্স, আ স্যাটিরিস্ট, আ প্লে রাইট, হু ডেডিকেটেড হিজ ওয়ার্ক অন দ্য ইংলিশ স্টেজ, দ্য স্কুল অফ অ্যাবিউজ টু সিডনি, সিডনিকে ডেডিকেট করেছিল 1579 তে। বাট সিডনি প্রাইমারিলি অ্যাড্রেসেস মোর জেনারেল অবজেকশনস টু পোয়েট্রি সাচ অ্যাজ দোজ অফ দ্য প্লেটো, কিন্তু সিডনি অনেক বেশি জেনারেল অবজেকশন অন দ্য পোয়েট্রিকে তিনি অ্যাড্রেস করেছিলেন এই লেখাতে। সো ইন হিজ এসে সিডনি বেসিক্যালি ইন্টিগ্রেটস আ নাম্বার অফ ক্লাসিক্যাল অ্যান্ড ইটালিয়ান পারসেপশন অন ফিকশন, মানে কী কী বিষয় নিয়ে তিনি করেছিলেন। তিনি ক্লাসিক্যাল এবং ইটালিয়ান, ইটালিয়ান ক্লাসিসিজমও একটা রোমের যে সমস্ত লেখা সেই সম্পর্কে, সেগুলো ফিকশন সম্পর্কে, ফিকশন মানে এখানে কিন্তু নভেল নয়, ফিকশন অনেক পরে আসছে। ফিকশন মানে এখানে এনি ক্রিয়েটিভ ওয়ার্ক অন বেসড অন স্পেকুলেশন অন ইমাজিনেশন, ইমাজিনেশনের ওপরে ইন জেনারেল ক্লাসিক্যাল ফিলোসফি এবং ইটালিয়ান ফিলোসফি কে কি কথা বলেছে তাকে তিনি, তার এগেনস্টে তিনি তাকে তাকে ডিফেন্ড করছেন। অ্যান্ড দ্য এসেন্স অফ হিজ ডিফেন্স ইজ দ্যাট পোয়েট্রি by combining the liveliness of the history with the ethical focus on the philosophy is more effective than either history or philosophy in rousing its readers to virtue. Jara poetry bipokhe kotha bolechen tara onekei bolechen history is more important than philosophy because history contains the basic information about our past where from we can build our future, based on which we can build our future, amader bhobishyote bibhinno niti amra nirdharito korte pari ei otiter opore dariye itihashe. So this is known as the past and we can go into the future. Ekhane for the first time Sydney bolchen je itihasher shonge literature ke guliye felle hobe na, both are for the different purposes. So poetry actually combining the liveliness of the history, ইতিহাসের যে জীবন্ত কাহিনীগুলোকে ইতিহাস মেলায় কার সঙ্গে, উইথ দ্য এথিক্যাল ফোকাস অফ দ্য ফিলোসফি, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, ফিলোসফির যে এথিক্যাল ফোকাস, এথিক্স মিনস দ্য ভ্যালুজ অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের যে ইটার্নাল ভ্যালুজ ইজ নোন অ্যাজ দ্য এথিক্স, দ্য স্টাডি অফ দ্য ফিলোসফি দ্যাট ইনভলভস সিস্টেমেটাইজিং অ্যান্ড ডিফেন্ডিং অ্যান্ড রেকমেন্ডিং কনসেপ্টস অফ দ্য রাইট অ্যান্ড দ্য রং বিহেভিয়ার। এথিক্স এর সঙ্গে মরালিটির কি ডিফারেন্স? মরালিটি ইজ কনটেক্সট স্পেসিফিক,
ফর এক্সাম্পল ভারতবর্ষে কোনো একটা কাজ ইমরাল হতে পারে, সেটা ইউনাইটেড স্টেটসে ইমরাল নয়। ভারতবর্ষের পোশাকের ধারণা যা ইউনাইটেড স্টেটসে পোশাকের ধারণা আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। দ্যাট ইজ মরালিটি বেসড অন আ পার্টিকুলার সোশিওপলিটিক্যাল কনটেক্সট। ভারতবর্ষে সতীদাহ প্রথাকে একসময় ডিফেন্ড করা হতো মরালি গুড বলে, ব্রিটিশরা সেটাকে মরালি গুড বলে ডিফেন্ড করেনি। কিন্তু এথিক্স ইজ সামথিং ইটার্নাল। তারা যা চুরি করা বা কোনো ধরনের ক্রাইম কাজ করা যেগুলো আইনের চোখে অপরাধ, সারা পৃথিবীতেই মোরাললেস একই থাকে, এইটা হচ্ছে এথিক্স। সো ফিলোসফির যে ব্রাঞ্চ এথিক্স, সে তার যে এথিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা এবং লাইভলিনেস অফ দ্য হিস্ট্রি দুটোকে কম্বাইন করে লিটারেচার বলে সিডনি মনে করছেন। আধুনিক ক্রিটিকরা অনেকেই সিডনির সঙ্গে একমত হবেন না, বলবেন যে লিটারেচারের কাজ একমাত্র ইতিহাস থেকে ইনফরমেশন তোলা বা ফিলোসফিক্যাল এথিক্স থেকে পুরোপুরি ভ্যালুগুলোকে ফলো করা লিটারেচারের কাজ নয়, এটা অনেকেই বলবেন আজকের পৃথিবীতে 2021 পৃথিবীতে। কিন্তু মাথায় রাখতে হবে সিডনি ওয়াজ রাইটিং দ্য টেক্সট ইন দ্য 1580 অ্যান্ড পাবলিশড ইন 1595। 1595 সালে এই ধরনের কথাবার্তা বলাটাকে আমরা অস্বাভাবিক বলবো না। এবং তিনি মনে করেন, অ্যান্ড ইন দিস সেন্স অ্যাজ ইট ইজ কম্বাইনিং হিস্ট্রি অ্যান্ড এথিক্যাল ফিলোসফি, ইট ইজ মোর এফেক্টিভ দ্যান আইদার হিস্ট্রি অর ফিলোসফি, রাউজিং ইটস রিডার টু ভার্চু। রিডারের মধ্যে এক ধরনের সেন্স অফ ভার্চু তিনি আনার চেষ্টা করছেন। দ্য ওয়ার্ক অলসো অফার্স ইম্পর্টেন্ট কমেন্টস অন এডমান্ড স্পেন্সার। স্পেন্সার ওয়াজ অ্যানাদার ফেমাস এসেইস্ট আমরা জানি, সরি ফেমাস পোয়েট আমরা জানি, ফেয়ারি কুইনের রাইটার, এলিজাবেথ নেচার একজন অন্যতম বিরাট বড় রাইটার এডমান্ড স্পেন্সার, প্রায় শেক্সপিয়ারের সমকক্ষ। 1553 to 1599, best known for his epic poem, The Fairy Queen, Arthurian legends er upore based kora, Tudor dynasty ebong Elizabeth I er shomoy likhechen, and is generally considered as one of the greatest poets in the English language. Tar lekha somporke kintu tini ei apology for poetry te bolen, and Sidney states that there have been three general kinds of poetry. Kim bhabe poetry ke bhag koren amra seta janbo, Kiki. One, the chief being religious, which imitated the inconceivable excellences of the god, actual religious poetry. Shri ki kore seta god er inconceivable excellence jake conceive kora jay na, jake bhaba jay na, which tries to imitate the inconceivable excellences of the god, bhagobaner obhutopurbo bhabnar bairer je khomota take celebrate kore. Second, philosophical poetry, and third, imaginative poetry written by the right poets who teach and delight. তিনি এই এই ধরনের পোয়েটের মধ্যে নিজেকে ক্লাসিফাই করেন এবং এই ধরনের পোয়েটকে তিনি গ্রেটেস্ট বলে মনে করেন। তিনি বলেন, ইমাজিনেটিভ পোয়েট্রি রিটেন বাই দ্য রাইট পোয়েটস, মানে অ্যাবসলিউট ইউ আর রাইট অন দ্য রাইট পাথ অন দ্য রাইট ট্র্যাক, হু টিচ অ্যান্ড ডিলাইট। ফলে সিডনি কিন্তু বিশ্বাস করেন দ্যাট পোয়েট্রি হ্যাজ আ ডাইডাক্টিক পারপাস, পোয়েট্রি হ্যাজ অ্যান ইনস্ট্রাকশনাল পারপাস, পোয়েট্রির জ্ঞানও দেবে আবার তার সঙ্গে সঙ্গে প্লেজারও আনবে। ফলে এই তিন ভাগে তিনি পোয়েট্রিকে ডিভাইড করেন। ফার্স্ট, রিলিজিয়াস পোয়েট্রি হুইচ ইমিটেটেড দ্য ইনকনসিভেবল এক্সিলেন্সেস অফ দ্য গড, ফিলোসফিক্যাল পোয়েট্রি অ্যান্ড ইমাজিনেটিভ পোয়েট্রি রিটেন বাই দ্য রাইট কাইন্ড অফ পোয়েটস হু টিচ অ্যান্ড ডিলাইট অ্যাট দ্য সেম টাইম। আমরা জানি সিডনির যে লেখা পরবর্তীকালে পার্সি বিশি শেলির বিখ্যাত লেখা দ্য ডিফেন্স অফ পয়েজি, তিনিও একটা ডিফেন্স অফ পয়েজি লেখেন, তাকেও ভয়ঙ্করভাবে ইনফ্লুয়েন্স করে। মানে সিডনির কিন্তু একটা বিরাট বড় সিগনিফিকেন্স এবং তার যে লেখার যে স্টাইল সেটা কিন্তু পরবর্তীকালে বহু রাইটারদের অ্যাট্রাক্ট করে। আমরা এরপরে সরাসরি চলে যাব টেক্সটের মধ্যে, টেক্সটটা আমরা পড়ব এবং তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন গুলো পড়তে থাকব। আমি তোমাদের এই মেটেরিয়ালটা দিয়েছি ই পাঠশালা, এটা ভারত সরকারের তৈরি NHRD-র একটা পাঠশালা, যেখানে আমরা জানি স্বয়ং এবং অন্যান্য কোর্সগুলো কন্ডাক্ট হয়। বেশ কয়েকটা সুন্দর সুন্দর মানে ছোট ছোট মেটেরিয়াল রয়েছে, বেশ ভালো।
তো সেইটাই আমরা এক্ষেত্রে ইউজ করছি বেসিক ইনফরমেশনের জন্য। আর আমি আমার একটা পাওয়ার পয়েন্ট ইউজ করছি যেটা আমি তোমাকে দিয়েছি ওখানে। Yes. So, Sidney's Apology for Poetry was published posthumously published after his death in 1595. I have already informed you. Jeta Shatabdi bollo into separate editions by William Ponsby called The Defense of Poesy, the other by the Henry Albee called An Apology for Poetry. Dubai kintu same separate edition e published hoyechilo kintu definitely aki more or less aki aki koyekta এদিক ওদিক জিনিসপত্র বাদ দিয়ে একটা উইলিয়াম পনসবির বার করা পনসবি পনস বাই দ্য ডিফেন্স অফ পয়েজি একটা হেনরি অলমের এডিট করা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। হিয়ার সিডনি বেসিক্যালি ইন দিস পার্টিকুলার টেক্সট রিয়্যাক্টস এগেনস্ট দ্য অ্যাটাক্স মেড অন দ্য পোয়েট্রি বাই দ্য পিউরিটান। পিউরিটান মানে আমরা জানি ভয়ঙ্কর প্রোটেস্ট্যান্ট, তিনি নিজেও কিন্তু পিউরিটান ছিলেন মানে বাই রিলিজিয়ান ডিনোমিনেশন ওয়াইজ। এর ফলে পুরোপুরি তিনি ডাইডাক্টিক ক্রিটিসিজমটাকে ডিনাই করে দিতে পারেননি কারণ ধর্মীয় গোড়ামি তার মধ্যেও খানিকটা ছিল। ফলে স্টিফেন ডসনের স্কুল অফ অ্যাবিউজের যে লেখা তার রিয়াকশন তাকে ডিফেন্ড করতে পোয়েট্রিকে তিনি এই লেখা লেখেন। আমরা দেখে নেব স্কুল অফ অ্যাবিউজ এবং সিডনির ডিফেন্স অফ পয়েজির মধ্যে বেসিক্যালি কি কি পার্থক্য ছিল। ইন দ্য স্কুল অফ অ্যাবিউজ ডসন সেজ পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম অ্যান্ড অন দ্য অ্যাপোলজি অফ পোয়েট্রি Sidney says poetry leads readers to virtue. Kovita pore manusher moddhe virtue udrek hoy jani na shotti koto ta hoy kintu Sidney mone korchen manusher moddhe sense of right and wrong poetry pore ashe karon mathay rakhte hobe as a puritan as a protestant he is basically defending poetry and he says in the school of abuse Dawson says poetry is the mother of lies. He says poetry never affirms so never lies. Kono din bole na je eta shotti confirm kore na karon this is a work of the imagination so never lies for eta ke mithe bola jabe na. Bole bujhte pachhi tu norom bhabe defend korchen because he is also a puritan. Gosson says it is nurse of abuse and Sidney says poetry is only a weapon. Abuse kora manushjonke akromon kora tar basic ফাউন্ডেশন হচ্ছে পোয়েট্রি বলে মনে করতেন দর্শন কারণ সেই সময়ে একটা বিরাট অংশের মানুষজন পোয়েট্রিকে ওয়েপন হিসেবে ইউজ করত লোকজনকে স্যাটিরাইজ করতে। তার বিরাট বড় এক্সাম্পল তার অনেক পরে তোমরা দেখেছো বিখ্যাত এক্সাম্পল রেপ অব দ্য ল যেখানে স্যাটার হিসেবে ইউজ করছেন দুটো ফ্যামিলিকে মেলানোর জন্য আবার খানিকটা বেলিন্দাকে অ্যাটাক করার জন্য। অ্যাবসলোম অ্যান্ড আহিতোফেল গাইডেনের লেখা বিখ্যাত স্যাটার তখন কিন্তু কবিতাকে ইউজ করা হতো অ্যাজ আ টুল অফ দ্য অ্যাবিউজ but it is a nurse of abuse bole mone korchen ke Nasrithan Gosson and Gosson said Plato had rightly banished the poets from his ideal world and Sidney said the abuse must be banished and not the poets jara abuser taderke banish kora uchit kobider noy bole he is actually defending and what he is saying about poesy Sidney bolchen poesy or poetry is therefore is an art of imitation for so Aristotle termed it in his word mimesis. আমরা জানি যে অ্যারিস্টটল তার বিখ্যাত টেক্সট পোয়েটিক্সে একটা ওয়ার্ড ইন্ট্রোডিউস করেন তার নাম হচ্ছে মাইমেসিস। ইট ইজ দ্য মাইমেসিস অফ দ্য অ্যাকশন। মাইমেসিস মানে ইমিটেশন অফ অ্যান অ্যাকশন। আমাদের জীবন বাস্তব তাকে ইমিটেট করছে। মাইমেসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন লিটারেচার যারা তোমরা যদি এন্ট্রান্স তো এবারে হবে না যা বলছে বা পরবর্তীকালে যারা তোমার যেটা মাস্টার্স পড়বে সেখানে মাইনেসিস উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। মাইনেসিস আর্টিস্টিক ফর্মের একটা ওয়ার্ড হুইচ মিনস রিপ্রেজেন্টেশন যা সমাজে হচ্ছে তাকে আমি রিপ্রেজেন্ট করছি। অনেকে বলে মিমিক্রি, মিমিক্রি করা মানে এক্স্যাক্টলি সেটাকে রিজেম্বলেন্স করা সেটাকে মিমিক করা। অনেকে বলে রিসেপ্টিভিটি, অনেকে বলে দ্য অ্যাক্ট অফ এক্সপ্রেশন। বেসিক্যালি ইট ইস প্রেজেন্টেশন অফ দ্য সেলফ বা প্রেজেন্টেশন অফ দ্য সোসাইটি। ইট মিনস ইমিটেশন। তোমরা ইমিটেশন জুয়েলারি ইউজ করো, আসল নয়, আসল গোল্ড নয়, ইমিটেশন জুয়েলারি। সেরকম ভাবে আসল ম্যাকবেথকে তো আমরা দেখতে পাবো না যে স্কটল্যান্ডের রাজা ছিল। আমরা এখানে দেখছি একটা ম্যাকবেথ, ইমাজিনেশনের ম্যাকবেথ যেটা ক্রিয়েট করছেন শেক্সপিয়ার
শেক্সপিয়ার হলিংশেড ক্রনিকল এবং নিজের ইমাজিনেশন দুটোকে মিশিয়ে একটা ইমাজিনারি ম্যাকবেথ ক্রিয়েট করছেন। আসল স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথ উই রিয়েলি ডোন্ট নো, সেই রাজা ড্যাগার দেখেছিলেন কিনা, তার কোনো লেডি ম্যাকবেথ ছিল কিনা যে স্লিপ ওয়াকিং সিন করেছিল কিনা, সে পাগলের মতো নিজের মতো করে স্বপ্নের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল কিনা, উই রিয়েলি ডোন্ট নো দ্যাট the real Macbeth has psychological turmoil, psychological crisis between choosing the right path between good and evil, we really don't know. But we are here seeing a created Macbeth by William Shakespeare. That created Macbeth is basically a mimesis of the real Macbeth, right? Edward II, a king, a homosexual king who has great love for Gaveston. Amra jani na যে আসল রাজা সত্যি গেভস্টনের জন্য এরকম পাগল ছিলেন কি ছিলেন না, কিন্তু মার্লো যে ক্রিয়েশন, যে কনস্ট্রাক্টেড ক্রিয়েশন করেছেন, দ্যাট ইজ মাইমেসিস। মনে থাকবে মাইমেসিস মিন্স ইমিটেশন, আসলকের ওপরে বেস করে। সিরাজউদ্দৌলাকে নিয়ে লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়, আসল সিরাজউদ্দৌলা আর এই সিরাজউদ্দৌলা এক কিনা আমরা জানি না, কিন্তু হিস্টোরিক্যাল ড্রামা, ঐতিহাসিক নাটক বা এনি কাইন্ড অফ ড্রামা, আমরা আমাদের তো এনি কাইন্ড অফ লিটারেচার, বেসিক্যালি লিটারেচার ইজ বেসিক্যালি রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, রাইট? সমাজের রিফ্লেকশন সাহিত্যে পড়ে, ফলে আমরা জানি না আসলটা কতটা করেছে, কিন্তু আসলকে বেস করে নিজের মতো করে, নিজের ইমাজিনেশন, নিজের স্পেকুলেশন, নিজের কল্পনার রাঙে রাঙিয়ে একজন পোয়েট বা একজন ড্রামাটিস্ট বা একজন ফিকশন রাইটার রিপ্রেজেন্ট করে তার লেখাতে, তাকেই বলা হয় মাইমেসিস। এই কথার উল্লেখ প্রথমবার করেন কে? অ্যারিস্টটল, তার বিখ্যাত বই পোয়েটিক্সে। মানে কি? মানে ইমিটেশন, অর ইট বেসিক্যালি মিন্স রিপ্রেজেন্টেশন। দ্য অরিজিনাল এনশিয়েন্ট গ্রিক টার্ম মাইমেসিস ডিরাইভ ফ্রম দ্য মাইমেস কিআই, মিন্স টু ইমিটেট ইটসেলফ ফ্রম দ্য মিমস, ইমিটেশনস। হ্যাঁ বলো, বেলিন্ডাটা হবে না? বেলিন্ডা অবশ্যই বেলিন্ডা হবে, অবশ্যই বেলিন্ডা হবে, প্রত্যেকটা মানে যে কোনো লিটারেচারই এই ধরনের ইমিটেশন করে, নিজের মতো করে ইমিটেট করে, নিজের মতো করে একটা রিফ্লেকশন। ওটা সবথেকে ভালো বোঝা যাচ্ছিল ওই ড্রেসিং টেবিলের সামনে সাজছে, ওখানে মানে একটা নেকলেস পরে আছে, ওখানে বাইবেলও আছে, ওই জায়গাতে মানে ওই যে স্যাটায়ারটা করেছে যে ধর্ম সাজগোজ মানুষের যে ইয়ে সেগুলো সব একসাথে মিলে গেছে, ধর্ম সাজগোজ মানুষ সবকিছু একসঙ্গে পড়ে আছে, রাইট? এবং সেটা কতটা গুরুত্ব দিতেও রাজি নয় বেলিন্ডা, মানে সেই সময়কার একটা 18th century সোসাইটি অফ দ্য পকেটস এন্ড দ্য অ্যারিস্টোক্রেটিক ক্লাসেস, সেইটার একটা রিফ্লেকশন আমরা বেলিন্ডার মধ্যে বা রেপ অফ দ্য লকের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছেন আলেকজান্ডার পোপ। ডেফিনেটলি যে কোনো লিটারারি ক্যারেক্টারই বেসড অন মাইমেসিস। মাইমেসিসের আর একটা কাছাকাছি শব্দ রয়েছে ডাইজেসিস। মাইমেসিস শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ড্রামাতে ইউজ হয়, ডাইজেসিস শব্দটা ইউজ হয় ফিকশন স্টোরি টেলিং এর ক্ষেত্রে। It's a style of fiction storytelling that presents an interior view of the world, details about the world itself and the experience of its characters are revealed explicitly to the narrative. Narrative er moddhe explicitly ekdom porishkar bhabe recount kora hoy. Oneke mone kore mimesis er exactly ulto ta hocche diegesis. Oneke mone kore je aro detail way te exact way te jokon represent kora hoy seta hocche diegesis, diegesis. Thik ache, Plato contrasted mimesis or imitation with diegesis. Plato বলেন real world হচ্ছে diegesis আর আমাদের world হচ্ছে mimesis. So mimetic and diegetic, এই দুটো শব্দ পরবর্তীকালে বেরোয় এখান থেকে। The apology of poetry পড়তে গেলে this word mimesis is very important, because what he is saying that that is to say a representing or counterfeiting. Counterfeit করা মানে নকল করা, or figuring forth to speak metaphorically, a speaking picture with this end to teach and delight. A quote ta uni korechen, eta quote kora. Poesy, poetry is therefore is an art of imitation, for so Aristotle termeth Aristotle imitation bolechen it in his word mimesis. That is to mimesis mane a representing. Ami shatabdir charitroi create korte parchi na, shatabdir moto ekta kauke amar sahitye toiri korchi, mane orpita ba dishake create korte parchi na, tar moto kauke ami create korchi. In my literary work, counterfeiting kind of novel kore or figuring forth to speak metaphorically, a speaking picture, shei je shobdo gulo tara keno kotha bolche, speaking picture,
শব্দগুলো যেন একটা ছবি তৈরি করছে, ছবি তৈরি করছে কথা বলে. ইট হ্যাজ ইটস ওন এবিলিটি অফ স্টোরি টেলিং শব্দগুলোর উইথ দিস এন্ড টু টিচ অ্যান্ড ডিলাইট. সো হোয়াট ইজ দ্য আলটিমেট পাওয়ার অফ দ্য পোয়েজি অর পোয়েট্রি? টু টিচ, শিক্ষা দেওয়া, অ্যান্ড টু ডিলাইট, এবং ইনস্ট্রাক্ট করা. বুঝতে পারছো? আমি ইম্পর্টেন্ট যে কোটেশন গুলো এইগুলো আগে তুলে ধরছি যাতে তোমরা পুরো স্পিরিটটাকে ধরে ফেলতে পারো. ভেরি ইম্পর্টেন্ট কোটেশন যখন তিনি বলছেন পোয়েট্রি অ্যাজ সুপিরিয়ার টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি. উনি কি বলছেন? দ্য ফিলোসফার দেয়ার ফর অ্যান্ড দ্য হিস্টোরিয়ান আর দে হুইচ উড উইন দ্য গোল, দ্য ওয়ান বাই দ্য প্রিসেপ্ট, দ্য আদার বাই এক্সাম্পল. ফিলোসফার কি করবে? ফিলোসফার দেয়ার ফর অ্যান্ড দ্য হিস্টোরিয়ান আর দে হুইচ উড উইন দ্য গোল. তারা একে অপরে গোলটাকে জিততে চায়. কি গোল? ফিলোসফার কি করবে? ওয়ান বাই দ্য প্রিসেপ্ট. প্রিসেপ্ট মানে পারসেপশন, আমাদের ধারণা, আইডিয়া. হিস্টোরিয়ান কি দিয়ে শেখাবে মানুষকে? বাই দ্য এক্সাম্পল. সিরাজদৌলার মতো মির্জাফরকে ট্রাস্ট করো না. যদি মির্জাফরকে ট্রাস্ট করো তাহলে তোমাদের জীবনে রিয়েল লাইফে প্রত্যেকেরই একটা মির্জাফরকে থাকতে পারে. তাহলে তার তোমরা এরকম মির্জাফর আমাদের জীবনে ধ্বংস আনতে পারে. এরকম বহু হিস্টোরিক্যাল রেফারেন্স আমরা ইউজ করি, ম্যাকিয়াভেলি রেফারেন্স ইউজ করি, যে এরকম কাজ করো না, নেপোলিয়নের মতো পাগলের মতো ক্ষমতা না নিয়ে যুদ্ধ করো না. তাই না? নেপোলিয়ন ওয়াটারলি যুদ্ধে যখন হেরে যায় তার কোনো ক্ষমতাই ছিল না, কিন্তু তাও সে যুদ্ধে গিয়েছিল. সান অফ দ্য রেভলিউশন, বিপ্লবের সন্তান, যুদ্ধ দিয়ে তার মৃত্যু. ফলে এই যে বিভিন্ন হিস্ট্রির যে এক্সাম্পল আমরা বলি, যে অমৃত সিং অ্যান্ড নেপোলিয়ন, দে আর অল সানস অফ দ্য ডেস্টিনি. তারা অদৃষ্টের সন্তান, ভাগ্যের সন্তান. একেবারে নিচু তলার দিক থেকে এসছে, বিরাট বড় হয়েছে. হিটলার একেবারে সাধারণ সোলজার বাড়ির, মানে একেবারে সাধারণ সোলজার, পেইন্টার, একেবারে জার্মানি গরিব পরিবার বাড়ির একজন পেইন্টার, সেখান থেকে এইরকম একটা পজিশনে গিয়েছিলেন আর কি. বিকামস দ্য জেনারেল অফ দ্য জার্মানি, গোটা জার্মানির অধীশ্বর, গোটা পৃথিবীর অধীশ্বর হওয়ার চেষ্টা করলেন. আর তারপরে ফলে যে এক্সাম্পল আমরা হিস্ট্রি থেকে দিই, হিস্ট্রি এক্সাম্পল দিয়ে শেখায় আর ফিলোসফি পারসেপশন দিয়ে শেখায়. বাট বোথ নট হ্যাভিং বোথ, বোথ হল্ট, প্রত্যেকে আটকে যায়। নাউ ডট দ্য পিয়ারলেস পোয়েট পারফর্ম বোথ, কিন্তু পোয়েট দুটোই করে। প্রত্যেকের লিমিটেশন রয়েছে, হিস্ট্রি লিমিটেশন, ফিলোসফি লিমিটেশন, অনলি পারসেপশন এক্সাম্পল দিতে পারে না, হিস্ট্রি এক্সাম্পল দেয়, কিন্তু এই লিটারেচারের মধ্যে লিটারেচার এমন একটা ইমাজিনেশনের থ্রু দিয়ে পারসেপশনও প্রোভাইড করতে পারবে, আবার তার সঙ্গে সঙ্গে এক্সাম্পলও পরিণত করতে পারবে। আমরা শেলির পোয়েট্রির মধ্যে, কিটসের পোয়েট্রির মধ্যে পারসেপশন পেয়েছি, ইমাজিনেশন পেয়েছি, নাইট অ্যাঙ্গেল, আর নাইট অ্যাঙ্গেল নেই, নাইট অ্যাঙ্গেল হয়ে উঠেছে অলমোস্ট অ্যাজ দ্য গাইড অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, যেটা শেলি বলতেন দ্য আনএকনোলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, আনএকনোলেজড লেজিসলেটর, মানে এমন একজন আইন আইন প্রণয়নকারী, লেজিসলেটর মানে যারা আইন তৈরি করে, মেম্বার অফ পার্লামেন্ট, যারা আনএকনোলেজড, যাদের কাউকে অ্যাকনোলেজ করেনি, কিন্তু তারাই আসল আইন তৈরি করে। কারণ কি? কারণ মানুষের জীবন লিখে নিয়ে লেখে সাহিত্যিক লেখিটা মানুষকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে। ফলে সাহিত্য, উনি বলছেন আমাদের সিডনি, ইট ইস পিয়ারলেস, এর কোনো কম্পিটিশন নেই। পিয়ারলেস, পিয়ার মানে হচ্ছে বন্ধু, পিয়ারলেস মানে উইদাউট এনি কম্পিটিশন, পিয়ারলেস পোয়েট পারফর্ম বোথ। সাহিত্যের কোনো কম্পিটিশন নেই, হিস্ট্রি এবং ফিলোসফি দুটোই পারফর্ম করছে। ফর হোয়াটস এভার দ্য ফিলোসফার সেড শুড বি ডান, হি গিভেথ আ পারফেক্ট পিকচার অফ ইট, সাম ওয়ান বাই হুম হি প্রিসাপোজেড ইট, ইট ওয়াজ ডান, সো অ্যাজ হি কাপলেট দ্য জেনারেল নোশন উইথ দ্য পার্টিকুলার এক্সাম্পল। ঐতিহাসিকের মতো এক্সাম্পলও দেয়, আবার একটা পারফেক্ট পিকচার অফ দ্য সোসাইটি যার মধ্যে দিয়ে ফিলোসফার কাজ করে সেটাকেও তুলে ধরার চেষ্টা করেন। সিডনি বলছেন, এরপরে সিডনি যেটা করবেন সেটা হচ্ছে সিডনি ভাগ করে নেবেন বিভিন্ন ক্ষেত্রে অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ পোয়েট্রি, ওয়াটার ডে, প্যাস্টোরাল পোয়েট্রি, এলিজাইক পোয়েট্রি, স্যাটিরিক্যাল পোয়েট্রি অ্যান্ড লিরিক পোয়েট্রি। আমরা সেটাতে আসবো। তার আগে এর আগের যে বিষয়টা আর কি, মানে বেসিক্যালি যে বিষয়টা এতক্ষণ বললাম, ফিলোসফার এবং লিটারেচার, সেটা আমরা আরেকটু অল্প করে দেখে নেব। মানে বেসিক্যালি সিডনি ইজ ট্রাইং টু ভিউ দ্য অ্যান্টিকুইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি। অ্যান্টিকুইটি মানে, অ্যান্টিকুইটি মানে দ্য এনশিয়েন্টনেস, পুরানত্ব,
আর ইউনিভার্সাল কি মানে যে রেখাটা সারা পৃথিবীতেই এক্স্যাক্টলি ইউনিভার্সাল হয়ে থাকবে যেটা চিরন্তন সো তিনি বলছেন হি বিগিনস হিজ এসে অন আদার কিউরিয়াস নোট উই উড সে বিফোর লঞ্চিং আ ডিফেন্স অফ পোয়েট্রি Sidney justified his stand by referring in a half-humorous manner to a treatise on horsemanship by Pietro Pugliano. Horsemanship মানে ঘোড়া কেমন করে চালাতে হয়। উনি বলেন সেটাকে refer করে if the art of horsemanship can deserve such an eloquent eulogy and vindication. Eulogy means প্রশংসা and vindication মানে নিন্দা। Surely poetry has better claims for eulogy and vindication for naturally poetry ke ni ninda ebong prashongsha dure to hobe jodi horsemanship ke ni hoy tale poetry ke ni hobe and Sidney finds a just cause to plead a case for poetry since it has fallen from the highest estimation of learning to be the laughing stock of the children ni bolen je eta onek khetrei has fallen from the highest estimation of learning actually kobita ke celebrate korte lok era Horace Virgil Homer সেখান থেকে এখন লোকে লাফিং স্টক অফ দ্য চিলড্রেন পোয়েট্রিকে নিয়ে বলছেন একই এন্ড হি ইজ কনসার্নড উইথ দ্য অ্যান্টিকিটি এন্ড দ্য ইউনিভার্সালিটি অফ দ্য পোয়েট্রি পোয়েট্রি ইজ ইউনিভার্সাল এন্ড হি গোজ অন টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট পোয়েট্রি ইজ রেসপেক্টেড ইন অল এজেস ইন অল কান্ট্রিজ ইভেন ইন দ্য আনসিভিলাইজড কান্ট্রিজ আমরা জানি সাহিত্য শুরু হয়েছে কি দিয়ে কবিতা দিয়ে এনি ফর্ম অফ এক্সপ্রেশন ইন লিটারেচার শুড বি ইন পোয়েট্রি ইন এনি সিভিলাইজেশন পৃথিবীর সাহিত্যের ইতিহাস তোমরা ঘেটে নাও খুঁজে নাও প্রথম এক্সপ্রেশন কবিতা মহাভারত কিসে লেখা ইট ইজ রিটেন ইন পোয়েট্রি বেউলফ কিসে লেখা অ্যাংলো স্যাক্সন লিটারেচার ইট ইজ পোয়েট্রি চর্যাপদ কিসে লেখা বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ বলে ধরা হয় পোয়েট্রি 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 অ্যান্ড পোয়েট্রি কবিতা দিয়েই সাহিত্য শুরু হয় বাংলা সাহিত্য অন্নদা মঙ্গল মঙ্গল কাব্য প্রত্যেকটাই কাব্য দিয়ে শুরু হচ্ছে poetry remember any form of literature should begin with the genre of the poetry mohakabbo diye hote pare onek khetrei kintu mohakabbo tao poetry part kobita mohakabbo ki kabbo aro boro kore tai na phole kono fiction uponnyash choto golpo these are all later inventions uponnyash ta 18th century te prothom bar bonkimchandra chattopadhyay prothom bangalir uponnyash tar age walter scott likhchen bangalar scott bola hoy বঙ্কিমচন্দ্রকে ওয়াল্টার স্কট লিখছেন 1818 তার আগে লিখছেন অবশ্যই স্যামুয়েল রিচার্ডসন প্রথম নভেলিস্ট 1740 তার প্যামেলা উপন্যাস পাবলিশ হচ্ছে ফলে 18 সেঞ্চুরির আগে কিন্তু কোনো উপন্যাস সেরকম ভাবে নেই প্রোজ ফিকশন দু একটা আছে এই আর্কেডিয়ে একটা প্রোজ ফিকশন কিন্তু পোয়েট্রি ইজ বেসিক্যালি দ্য ইউনিভার্সাল এক্সপ্রেশন মানব সভ্যতার চিরন্তন একটা বৈশিষ্ট্য হচ্ছে কবিতা আমরা প্রথম যদি এপিক বলতে গিয়ে গিলগ্যামেশ গিলগ্যামেশ এপিক অফ গিলগ্যামেশ তোমরা যদি নাম না শুনে থাকো গিলগ্যামেশ আমি গিলগ্যামেশ এপিক অফ দ্য গিলগ্যামেশ ইট ইজ দ্য এনশিয়েন্ট মেজর মেসোপটেমিয়ান মাইথোলজি এবং এপিক পোয়েট্রি সুমেরিয়ান মাইথোলজি এবং প্রথম বলা পৃথিবীর ইতিহাসে প্রথম এপিক বলা এপিক অফ গিলগ্যামেশকে একটা আকাডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা কি রাইটার আমরা জানি না সুমেরিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা এবং ইটস আ ভেরি ভেরি মানে এনশিয়েন্ট এপিক এবং গোটা পৃথিবীতে সেলিব্রেটেড একটা এপিক পোয়েম এপিক অফ গিলগামেশ কবিতায় লেখা ফলে যে কোনো সাহিত্যই শুরু হচ্ছে কবিকে দিয়ে এবং উনি বলছেন যেটা রোম্যান্টিকরা খুব সেলিব্রেট করেছে পরবর্তীকালে অ্যামাং দ্য রোমান্স আ পোয়েট ওয়াজ কল দ্য ভ্যাটেস ভ্যাটেস মানে আমি বহুবার বলেছি ভ্যাটেস মিনস প্রফেট টাইরিশিয়াস এর মতো যে প্রফেসি করতে পারে যে ভবিষ্যৎ দ্রষ্টা হু ক্যান সি অ্যান্ড পেনেট্রেট থ্রু দ্য ফিউচার যে ভবিষ্যৎকে দেখতে পারে হুইচ ইজ অ্যাজ মাচ অ্যাজ আ ডিভাইনার ফোরসিয়ার অর আ প্রফেট লেট আস সি হাউ দ্য গ্রিক্স নেমড ইট অ্যান্ড হাউ দ্য ডিন্ড অফ ইট গ্রিক্স কল হিম আ পোয়েট হুইচ নেম হ্যাথ দ্য মোস্ট এক্সেলেন্ট সব থেকে এক্সেলেন্ট মেকার তাকে দ্যাট সব থেকে উইজডম এবং উইজডম রয়েছে লাক নয় উইজডম রয়েছে তাকে পোয়েট বলেছেন গ্রিকরা পরবর্তীকালে মানে অ্যাকর্ডিং টু সিডনি অল আদার হিউম্যান আর্টস আর সাবঅর্ডিনেট টু নেচার পোয়েট্রি অ্যালোন ট্রান্সেন্ডস নেচার পৃথিবীর যে কোনো আর্ট প্রকৃতির কাছে ছোট পৃথিবীর যে কোনো আর্ট কেবলমাত্র কবিতা অ্যালোন ক্যান ট্রান্সেন্ডস নেচার কারণ কবিতাই তো নেচার
এটা অনেকেই বলে পোয়েট্রি ইজ নেচার, কবিতা প্রকৃতির মতো, এই যে আমাদের মেঘ, আমাদের চারপাশের বৃষ্টি, খরা, রোদ্দুর, এই যে ভয়ঙ্কর প্রকৃতির যে ক্ষমতা, এটা অনেকটা কবিতার মতো চলেছে, কাউকে মানে না। সো অ্যাকর্ডিং টু সিডনি, অল আদার হিউম্যান আর্টস আর সাবঅর্ডিনেট টু নেচার, পোয়েট্রি অ্যালোন ট্রান্সেন্ডস নেচার, কেবল তো কবিতাই মাঝে মাঝে নেচারকে ট্রান্সেন্ড করে যায়, ছাপিয়ে যায়, সিন্স দ্য পোয়েট ইজ আ মেকার, কারণ কবি একজন ক্রিয়েটার, মেকার। ইন দ্য সেম ওয়ে আজ থেকে প্রায় 1595 সালে এটা লেখা, এটা লেখা 1818, ডিফেন্স অফ পোয়েট্রি ইজ ইন্সপায়ার্ড বাই সিডনিজ অ্যাপোলজি ফর পোয়েট্রি, এখান থেকেই শেরি শুরু করেছিল তার লেখা। এবং তিনি বলেছিলেন, নান ডিজার্ভস দ্য নেম অফ দ্য ক্রিয়েটার বাট গড অ্যান্ড দ্য পোয়েট। ক্রিয়েটার এই কথাটা কেবলমাত্র ঈশ্বর আর কবি ছাড়া অন্য কাউকে আমরা বলবো না, সেজন্যই তো আমাদের এনশিয়েন্ট সিভিলাইজেশনের যত কবি তারা প্রায় ঈশ্বর। ফর এক্সাম্পল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, হি ইজ দ্য ক্রিয়েটার, সে এই এপিকেরও জন্ম দিচ্ছে, এই পাণ্ডু এবং ধৃতরাষ্ট্রের জন্ম দিয়ে। পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র না হলে তো মহাভারতের এপিক হতো না। কি জন্মদাতা এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এর ফলে গডকে অনেক ক্ষেত্রে বিবলিক্যাল মাইথোলজিতে কিন্তু পোয়েটের সঙ্গে কম্পেয়ার করা হয়, একটা কবির মতো ক্রিয়েট করছেন 7 দিনে এই গোটা পৃথিবীকে। So none deserves the name of the creator but God and the poet. As God, the creator creates his own universe, the poet too has his own world. So to attack poetry is to attack the roots of the culture. Kobita ke attack kora mane amader samajer je mul je muler opore besh kora amader samaj. Ami bar bar boli, Mahabharat is basically not only a text, it is basically container of our heritage, right? আমাদের ভ্যালুস, আমাদের মূল্যবোধ, এই প্রত্যেকটা আমরা গল্প শুনে বড় হই, প্রত্যেকটাই মহাভারতের উপরে বেস করা। আমাদের জীবন ভয়ঙ্কর ভাবে মহাভারত রামায়ণের উপরে প্রভাবিত। আজকেও রামের নাম, অর্জুনের নাম উচ্চারিত হয় গোটা পৃথিবীতে, গোটা ভারতবর্ষে। আমাদের ক্যারেক্টারের মধ্যে আমরা চাই বা না চাই এগুলো ঢুকে রয়েছে। আমাদের দাদা দাদু তার দাদু জেনারেশন ওয়াইজ এই যে গল্পগুলো, আমরা এখন হয়তো টেকনোলজিক্যাল ইনোভেশনের ফলে অনেক বেশি ল্যাপটপ ওরিয়েন্টেড, মোবাইল ওরিয়েন্টেড পড়াশোনা, কিন্তু একটা সময় কিন্তু এই গল্প পড়েই আমাদের প্রিভিয়াস জেনারেশন বড় হয়েছে। এই গল্প আমাদের সভ্যতা তৈরি করেছে। এনি কাইন্ড অফ স্টোরি, ফর এক্সাম্পল প্যারাডাইস লস্ট ইজ বেসড অন দ্য বাইবেল। ইট অ্যাকচুয়ালি টেলস দ্য স্টোরি অফ দ্য ফল অফ দ্য অ্যাডাম অ্যান্ড দ্য ইভ অ্যান্ড দ্য স্টোরি অফ দ্য রেবেলিয়ন অফ দ্য সেটান এগেইনস্ট দ্য গড, তাই তো? এই যে গল্প ভাবো, 1667 সালে লেখা, সেই সময়ে ইংল্যান্ডের বিভিন্ন জায়গাতে এই প্যারাডাইস লস্টের চর্চা হয়েছে। এবং একটা ছেলে মেয়ে ছোট্টবেলা থেকেই কবিতা পড়তে 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 বড় হয়েছে। বাইবেল, বাইবেল ইজ নাথিং বাট পোয়েট্রি, কবিতা তো, কোরআন ইজ নাথিং বাট পোয়েট্রি, কবিতা, বেসিক্যালি কবিতা। কেউ একজন ক্রিয়েট করেছেন, কোন একজন কবি ক্রিয়েট করেছেন, বা সাম হান্ড্রেডস অফ পোয়েটস থ্রু জেনারেশনস ক্রিয়েট করেছেন। এই কবিতা আমাদের সমাজ এবং সভ্যতাকে সমৃদ্ধ করেছে, এই কবিতা ভয়ঙ্করভাবে আমাদের সমাজ এবং সভ্যতাকে প্রভাবিত করেছে। ফলে কবিতাকে আক্রমণ মানে, সিডনি বলছেন, সভ্যতাকে আক্রমণ। আমাদের সিভিলাইজেশনের যে রুটগুলো, আমাদের সিভিলাইজেশনের যে আমরা বলতে পারি শিকড়গুলো, সেই শিকড়গুলোকে আক্রমণ করা হচ্ছে পোয়েট্রিকে আক্রমণ করা। তোমরা কি বুঝতে পারছো বলো? হ্যাঁ স্যার, বেশ। এবং পয়েজি মানে বেসিক্যালি পোয়েট্রি, ইয়েস। পয়েজি ইজ, যেটা একটু বললাম, ইজ অ্যান আর্ট অফ দ্য ইমিটেশন, ফর সো অ্যারিস্টটল টার্ম ইন ইজ ওয়ার্ড মাইমেসিস, যেটা আমি একটু বললাম, দ্যাট ইজ টু সে আর রিপ্রেজেন্টিং, কাউন্টারফেটিং অর ফিগারিং ফোর্থ টু স্পিক মেটাফরিক্যালি, স্পিকিং পিকচার উইথ দিস এম টু টিচ অ্যান্ড ডিলাইট। সো ইন দিস, ইন ইজ ডেফিনেশন অফ দ্য পোয়েট্রি, he follows both Aristotle and Horace bole ekjon bikkhato Roman poet, and he is also a critic. He wrote a famous book known as Ars Poetica, eta kobita ebong kemon kore kobita lekha. Ars Poetica mane the art of the poetry. Horace lekha 19th BC 19 khristopurbabdo, shekhane ei Horace tar bikkhato ei kobita ni lekhen. It has exercised a great influence in later ages on the European literature, particularly in the French drama, in the Elizabethan literature, in the neoclassical period. Horace barbar fire eshe, this is Horace. Kemon kore kobi kobita likhben,
to teach and delight. He gives emphasis to the didactic purpose of the Horatian notion that poetry must teach or delight in order to encourage and inspire people to acquire knowledge and thus move out of the barbarism. ফলে অনেক ক্ষেত্রেই অনেক কবিরা বিশ্বাস করেন যে কবিতার কাজ একমাত্র জ্ঞান দেওয়া নয়, the poetry is not instructive, the sole purpose of the poetry is not didactic. But as a Puritan, as a Protestant, Sidney believed that following the Horatian notion that poetry must teach or delight, either জ্ঞান দেবে বা আনন্দ দেবে or both, in order to encourage and inspire people to acquire knowledge, যাতে লোকের জ্ঞান অর্জনের ইচ্ছা হয়. So poetry is an art of the imitation and its chief function is to teach and delight. Imitation does not mean mere copying or the reproduction of the facts. কেবলমাত্র exactly character-কে তুলে এনে বসিয়ে দিলাম তা নয়. It means a representing or transmuting of the real and the actual, sometimes creating something entirely new. অনেক সময় একেবারে নতুন করে ক্রিয়েট করা. এবং হোরেসকে নকল করে তিনি বলছেন স্পিকিং পিকচার. And Sidney then goes on to classify different kinds of poetry. পরে সিডনি বিভিন্নভাবে কবিতাকে ভাগ করবেন কি কিভাবে, সেক্রেট পোয়েট্রি, ফিলোসফিক্যাল অর ডাইডাক্টিক পোয়েট্রি, যে কবিতা কেবলমাত্র ডাইডাক্টিসিজমের কথা বলে, কেবলমাত্র জ্ঞানের কথা বলে এবং দর্শনের কথা বলে, দর্শন থেকে ইন্সপায়ার্ড. Then there is sacred poetry, মানে religious poetry, and the right kind of poetry. The poets who write sacred poetry, the teachers of the religion and the prophets, are essentially theologians. For example, Bible is an example of the sacred poetry. We know the entire Genesis and the Exodus has been written through the poetry. আমরা একবার জেনেসিসের কয়েকটা অংশ দেখে নেব. জেনেসিস poetry এই জেনেসিস শুরুই হচ্ছে এই বিখ্যাত কোটেশনটা দিয়ে. দে সে when god the father made the earth, he rolled between his palms its rocks and clays, then breathed upon it to give life a birth, and it was done and set into place. তারা বলে যে ঈশ্বর যখন প্রথমবার এই পৃথিবী ক্রিয়েট করে, he rolled between his palms its rocks, পাথরকে তার হাতের মধ্যে রোল করিয়েছিলেন এবং ক্লেজ মাটিগুলোকে, and then breathe upon it to give life, নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছিলেন সেই মাটির মধ্যে, নিঃশ্বাস নিয়েছিলেন গড, এবং এর ফলে মাটিও নিঃশ্বাস নিতে শুরু করেছিল, পৃথিবীতে সবকিছু জীবন্ত. He gave it one last little pat in love, and there the mark remains upon the face of the angus, the thumb and the tail, and then above, glen, ila, frozen clover esk, these four god's fingers fashioned his palm strathmore. পৃথিবীতে চারটে জায়গায় চাপ দিলেন এবং সেখান থেকে বিভিন্ন জায়গাতে নদীর আবির্ভাব হলো. এই যে ডেসক্রিপশন জেনেসিস এর মধ্যে রয়েছে, এই ডেসক্রিপশন ইট ইজ পোয়েট্রি, ইট ইজ রিটেন বাই এ পোয়েট. কোন একজন এক্লেসিয়াস্টিক্যাল বা রিলিজিয়াস পোয়েট তো এটা লিখেছেন জেনেসিস কে, ফলে সেটাও তো একটা কবিতা, তিনিও তো ক্রিয়েট করেছেন. ফলে উপনিষদ যিনি লিখেছেন তিনিও তো কবি, যিনি বেদ লিখেছেন তিনিও তো কবি, ফিলোসফার কাম পোয়েট. And hence they have their own limitation in religious poetry. Limitation হচ্ছে অনেক ক্ষেত্রে এরা থিওলজি, অনেক ক্ষেত্রে এটা কেবলমাত্র ইনস্ট্রাকশন দেয়. The philosophical or the didactic poets are restricted within their own boundaries as they are dependent for their material on external sources. এরা কেবলমাত্র external sources এর উপরে dependent, মানে কবে লেখা হবে কোন একটা ফিলোসফিক্যাল টেক্সট তার উপর বেস করে তারা কবিতা তৈরি করবে. He draws special attention to the third group of the poets. The third group of the poets are called real makers. যেটা শেরি পরবর্তীকালে বোকেট বলেছেন, the unacknowledged legislators of the world. এই পৃথিবীর আসল আইন প্রণয়নকারী, তারা কিছুর উপরে নির্ভর করে না, তারা নিজেরাই ক্রিয়েটার. And Sidney makes poetry free from any kind of external limitation. We বলছেন যে poetry metrical pattern, it is not rhyming, versing, the make it the poet no more than a large gown make it an advocate. You know, a large gown করলেই lawyer হওয়া যায় না,
অ্যাডভোকেট হওয়া যায় না, সেরকম খুব ভালো মেট্রিক্যাল প্যাটার্ন বা রাইমিং বা ভার্সিং শিখলে যে কবি হতে পারবে তা নয়। কবিতা আসে ভিতর থেকে, ভার্স ইজ দ্য আউটার স্কিম, ফলে ড্রাইডেনের একেবারে এক্সাক্ট অপোজিট কথা বলছেন তিনি। বলছেন ভার্স ইজ দ্য আউটার স্কিম, নট দ্য ফ্লেশ অ্যান্ড দ্য ব্লাড অফ দ্য পোয়েট্রি। ভার্স কেবলমাত্র আউটার স্কিম, কেবলমাত্র ফ্লেশ এবং ব্লাড পোয়েট্রি নয়, রক্ত বা ভিতরের মাংস নয়, কেবলমাত্র আউটার আউটার স্কিম, এপিডার্মিস। And we should remember that verse is just an ornament and not essential to poetry. Verse, poetry kete essential noy bhabo. 1580 sale eto ta adhunik hoye tini bolchen je sob shomoy kobitar khetre verse proyojon hoy na. Porobortikale T.S. Eliot theke W. Yeats kevi verse ki bolcho shatabdi onar kotha tai theke jacche, onar korar kotha tai theke geche. Shottoi verse is just the outer skin of the poetry. পরে কেউ ভার্স ফলো করেনি। নেক্সট পয়েন্ট যেটা নিয়ে ডিসকাস করেছেন সেটা হচ্ছে পোয়েট্রি অ্যাজ সুপিরিয়ার টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। আমরা বলেছি আরেকবার অল্প করে দেখে নেব, হি আর্গুস দ্যাট পোয়েট্রি ইজ অ্যাবাভ বোথ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। ওয়াই? দ্য ফিলোসফার দেয়ার ফোর অ্যান্ড দ্য হিস্টোরিয়ান আর অ্যাজ দে হুইচ উড উইন দ্য গোল, দ্য ওয়ান বাই দ্য প্রিসিপ্ট, আগেই বলেছি, আদার বাই দ্য এক্সাম্পল, বাট বোথ বাই নট গিভিং, বোথ ডু নট হল্ট, আগেই বলেছি এই দুটোকে কম্বাইন করে। So in other words, poetry is superior to the other two in teaching the essential human virtues. Even if we consider poetry as an art or craft, following Aristotle's definition of poetry, it is superior to all. Sidney believes that poetry can move men to better, more virtuous individuals rather than simply teaching. Kobita kebolmatro gyaner theke teach kore porar thekeo aro beshi kore virtuous individual create kore, shotti kore. তার কবিতার এবিলিটির মধ্যে দিয়ে, কারণ মানুষরা তার দিকে অনেক বেশি করে অ্যাট্রাক্টেড হয়। ইন দ্য প্রমোশন অফ দ্য ভার্চু বোথ ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি প্লে দেয়ার ইন্ডিভিজুয়াল পার্টস। সিডনি কিন্তু রিজেক্ট করছেন, উনি বলছেন না যে ফিলোসফি এবং হিস্ট্রিকে ফেলে দাও, তিনি বলছেন যে ফিলোসফি ডিলস উইথ দ্য উইথ ইটস থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড টিচেস ভার্চু বাই প্রিসেপ্ট, হোয়ার অ্যাজ হিস্ট্রি টিচেস প্র্যাকটিক্যাল ভার্চু বাই ড্রয়িং কংক্রিট এক্সাম্পল ফ্রম দ্য লাইফ। On the other hand, poetry combines both precepts and the practical example. So poetry is combining both the precepts, the perceptions, and the practical example. We are also saying that poetry is superior to philosophy in the sense that it has the power to move and achieve virtuous action. Poetry, philosophy is superior because এটা ভার্চুয়াস অ্যাকশন অ্যাচিভ করতে মানুষজনকে আরো কাছাকাছি নিয়ে যায়, কারণ তুমি যদি জোর করে ফিলোসফির মধ্যে দিয়ে শেখাও মানুষ শিখবে না। পোয়েট্রির মধ্যে দিয়ে শিখলে, দুলে দুলে পড়ার মধ্যে দিয়ে শিখলে, যেটাকে আমরা বলি বেদকে বলো তো শ্রুতি, কেন? বিকজ পিপল লিসেন টু ইট, মানুষ শুনে শুনে এটাকে শিখত, তার মজ্জার মধ্যে, তার হাড়ের মধ্যে ঢুকে গিয়েছিল। সকালে বুটিয়ে আমি বলে বলে বলি সারাদিন যেন আমি ভালো করে চলি, একটা আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এরকম বহু রাইম স্কিম রয়েছে যেগুলো বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে শেখানো হতো। সে চাক বা না চাক সে ডিনাই করতে পারবে না, কিন্তু যদি তুমি তাকে সকালবেলা উঠে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফিলোসফিক্যাল টেক্সট দিয়ে দিলে, ফর এক্সাম্পল অ্যারিস্টটলের নিউকোম্যাকিয়ান এথিক্স বলে এটা পড়ো, তো শতাব্দী কি সেটা পড়বে বা অর্পিতা কি সেটা পড়বে বা স্মৃতি কি সেটা পড়বে? পড়বে না, পড়তে চায় না, কিন্তু সহজ করে কবিতা যদি ধরিয়ে দাও পড়বে সে। এটাই সিডনি বলার চেষ্টা করছেন। দ্য রিওয়ার্ড অফ দ্য ভার্চু অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ ভাইস ইজ মোর ক্লিয়ারলি শোন ইন দ্য পোয়েট্রি দ্যান ইন হিস্ট্রি। ইতিহাসে সবসময় যে পানিশমেন্ট অফ দ্য ভাইস দেখানো হয় না, লিটারেচারে হয়। ম্যাকবেথ যখন খুন করলো ডানকানকে, ম্যাকবেথ কিন্তু শাস্তি পেয়েছিল আলটিমেটলি ইন স্পাইট অফ বিইং দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। বাট মির্জাফর যখন বিট্রে করেছিল অ্যাডলফ হিট, সরি, যখন বিট্রে করেছিল সিরাজ দৌলাকে, বা ফর এক্সাম্পল যখন আমরা বলতে পারি বলো জুলিয়াস সিজারকে যখন মেরেছিল তার বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ, তারা তাদেরকে সবাই শাস্তি পেয়েছিল সঙ্গে সঙ্গে তা তো নয়, কিন্তু সাহিত্যে পানিশমেন্ট অফ দ্য ভাইস দেখানো হয় অ্যান্ড রিওয়ার্ড অফ দ্য ভার্চু আলটিমেটলি দেখানো হবে, হবেই। হিরো হিরোইন একসঙ্গে মিলবে কমেডিতে, আর খারাপ ম্যালভোলিওর মতো ক্যারেক্টার শাস্তি পাবে, অথবা ম্যাকবেথের মতো ক্যারেক্টারের আলটিমেটলি ডেথ হবে। ওথেলো যেটা নিজের ওয়াইফকে মেরে ফেলেছে,
কি বলছো কি বলছো রাজদীপ? ঘটনাগুলো বলে যায়, মানে হিস্ট্রি, মানে এত যে ইংরেজরা যে এত অত্যাচার করেছিল তার ইয়েতে ওরা ওরা কি কোনো শাস্তি পেয়েছিল সেটা তো বলছে না, অত্যাচার হয়েছে। এক্স্যাক্টলি, মানে মানে আদৌ কোনো শাস্তি পেয়েছে মানে হয়তো পাইনি, কারণ এরকম অত্যাচারের তো কোনো শাস্তি আলাদা করে পাইনি। হয়তো কয়েকটা ছোট ছোট এক্সাম্পল আমরা বলতে পারি, লর্ড ক্লাইভ আত্মহত্যা করেছিলেন দেশে ফিরে, এরকম ছোট ছোট একটা এক্সাম্পল রয়েছে, সিরাজদৌল্লাকে যিনি সরিয়েছিলেন, কিন্তু সেটা তো আলাদা। কিন্তু হিস্ট্রি মানে সেই সেই কথাই, হিস্ট্রির আত্মহত্যা করেছিলেন, ইয়েস হি কমিটেড সুইসাইড, প্রত্যেকেই, মানে তার মনের মধ্যে ডিপ্রেশন কাজ করেছিল প্রত্যেকেই, মানে ইনফ্যাক্ট ব্যাটল অফ পলাসিতে যারা যারা এই কাজগুলো করেছিল, মানে আমরা মির্জাফরের যে ছেলে সে অদ্ভুত ভাবে ঘোড়া চালিয়ে যাচ্ছিল, এবং তার সে হঠাৎ করে তার একটা তরবারির প্রয়োজন হয়, সে তরবারি থেকে ঘোড়াটা ঘোড়াতে চালাতে চালাতে তরবারিটা বার করে, একটা মানে ডাকাত দল পড়েছিল, কিন্তু ডাকাত দলকে তার মারার সময় হয়নি, তার আগেই আকাশে বজ্রবিদ্যুৎ চমকায় এবং সেটা তার তরোয়ালকে টেনে নেয়, এবং সেখানেই সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। এরকম ভাবে একটা একটা ইনফ্যাক্ট একটা বই রয়েছে এই পলাশির, যারা এগুলো মিথ না সত্য, দিস আর ট্রুথ, দিস আর হিস্টোরিক্যাল ইনফরমেশন, কিন্তু এটা ইতিহাসের বইয়ে সবসময় থাকে না, কিন্তু মানে এটা একটা বই, মানে হিস্ট্রির তো এগুলো অল্টারনেটিভ হিস্ট্রি, হিস্ট্রির এরকম অনেক বই আছে যেখানে যারা যারা পলাশির যুদ্ধে এই কাজগুলো করেছিল, এই ষড়যন্ত্রের সঙ্গে যারা ইনভলভ, তাদের তারা প্রত্যেকেই 10 থেকে 15 বছর বয়সে মারা গিয়েছিল, ক্লাইভ থেকে শুরু করে প্রত্যেকে, মানে 1757 হয়েছিল ব্যাটল অফ প্লাসি, এবং 1765-1770 এর মধ্যে প্রত্যেকেই মৃত্যু হয়, ঠিক আছে? তো সেইটা তো আছে যে, কিন্তু সেটা সবসময় ইতিহাসের, তোমরা তো ইতিহাস পড়েছো তোমরা জানো না, ঠিক আছে, ফলে ইতিহাস সবসময় জিনিসগুলোকে ডিসক্রাইব করে না, দে ডু নট, বাট মানে মানে অনেক ক্ষেত্রেই মানে সাহিত্য ডাইরেক্টলি এটাকে ডিপিক্ট করে, বলবে যে মানে এগুলো হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে হয়েছে বা এই এই সবের জন্য এগুলো কিছু বলে না ইতিহাস বইয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইতিহাস এগুলো বলে না, কিন্তু সুপারন্যাচারাল বা ম্যাজিক্যাল পাওয়ারকে এক্ষেত্রে রিকগনাইজ করতে হবে, হিস্ট্রি ট্র্যাডিশনাল র্যাশনাল হিস্ট্রিটাকে করতে পারে না, কারণ একটা লজিক্যাল একটা রিজনিং এর ব্যাপার রয়েছে, ফলে সেগুলোকে ন্যাচারালি ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল বইয়ের মধ্যে সেটাকে রেকগনাইজ করা হয় না, সেটা ভাগ্যের অদৃষ্টের ফেরি বলি আর যাই হোক, বা সুপার ন্যাচারাল কোনো একটা জিনিস আমরা বলি না কেন, এই পলাশির যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এরকম সত্যি ঘটেছিল, এবং মানে এরকম অনেক ইংরেজ অফিসিয়ালের ক্ষেত্রে এরকম দেখা গেছে, অনেক ইংরেজ অফিসিয়াল দেশে ফেরার পর অনেক মেমোয়ার লিখেছেন, সেই মেমোয়ারে তাদের যে সাইকোলজিক্যাল যে কনফ্লিক্ট, আমার ইচ্ছে ছিল কোনোদিন এটা এই বিষয় নিয়ে একটা কাজ করার, আমার নিজের রিসার্চ করার একটা ইচ্ছে ছিল, হয়তো পরবর্তীকালে কোনোদিন আমি করবো এই 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 বিষয়টা নিয়ে, কারণ মানে একজন সাহিত্যের ছাত্রই তো এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে, যে মানে দেখো ভারতবর্ষের ইতিহাসে এই ব্রিটিশ অফিসিয়ালরা কি কাজ করেছেন সেটা ইতিহাসের পাপ, কিন্তু এই ব্রিটিশ অফিসারদের যে অটোবায়োগ্রাফি, যে ডায়েরি বা মেমোয়ার, তার পাতায় তারা লিখে গেছেন তারা যখন কাজ করেছেন, সেই কাজ করার সময় তাদের মনের মধ্যে কি কনফ্লিক্ট এসেছে, অত্যাচার করতে তাদের সত্যি ইচ্ছে করেছে নাকি ব্রিটিশ গভর্নমেন্টের পলিসির জন্য তারা অত্যাচার করতে বাধ্য হয়েছে, যে টেনশনটা, সেই টেনশনটা সেই পাতার মধ্যে লিপিবদ্ধ, ফলে এটা কিন্তু একটা বিরাট কাজ হতে পারে। তোমাদের কি বললাম, এটা কিন্তু ভালো কোশ্চেন, যে তারা করতে বাধ্য হয়েছে নাকি তাদেরকে মানে এক্স্যাক্টলি নিজের ইচ্ছা করেছে, এক্স্যাক্টলি তারা কি মানে সত্যি মানে এটা করেছেন নাকি সিস্টেমের পার্ট, দে আর অল পার্ট অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দে আর অল পার্ট অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, সিস্টেম যেভাবে চালিয়েছে, আমরা তো পারি না অনেক ক্ষেত্রে, আমরা সিস্টেমের পার্ট হয়ে যাই, আর তখনকার কলোনিয়াল গভর্নমেন্ট মানে বুঝতেই পারছো জোর করে করে, এটা মানে একটা সিস্টেমেরই পার্ট হওয়ার আমার মনে বেশি চান্স রাইট, একদমই সত্যি, একদমই ঠিক বলেছো, ছিল না মাত্র কয়েকজন চেনা ছিল, তার থেকে সিরাজউদ্দৌলার কাছে অনেক বেশি চেনা ছিল, একদমই তাই, মানে এটা একটা সিস্টেমের পুরো পার্ট, এবং মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে যখনই একদিন ব্রিটিশ ভারতবর্ষে এসছে তাকে ভারতীয়দেরকে সে কেমন ভাবে দেখবে সেটা তো, দিস আর অল ক্লাউডেড বাই দ্য কমেন্টস অফ দ্য প্রিভিয়াস অফিসার, আগের যারা ব্রিটিশ অফিসার তারা তো এদেরকে ট্রেন করে বলছে যে খুব সাবধানে অত্যাচার করবে, একটু মানে কোনো ধরনের ফাঁক রাখবে না শাসনের, এর ফলে ইতিহাসের পাতা আমরা যেটা করছি সেই পাতার যে বলি না এই সাহিত্যের কথা, রিডিং বিটুইন দ্য লাইনস, দুটো লাইনের মধ্যে পড়ো, সেই লাইনের মাঝখানে কি লুকিয়ে রয়েছে সেটা আমাদের সাহিত্য পড়ায়, দ্বিতীয়টা তো বেশি হবে সত্য, যে ভয়ঙ্কর ভাবে ইনসাল্ট করেছে,
ভয়ঙ্কর অত্যাচার করেছে। একটা শিলাগীতের গান ছিল না যে বলো বিখ্যাত গানটা আমি ভুলে গেলাম, তুমি আর বুঝবে কি ভাই ফুরফুরে দিন চলে যায়, বোঝাচ্ছ স্বাধীনতার মানে, যে অধীন দিনে রাতে বুলেটে যে বুক পাতে সে বুঝেছে স্বাধীনতার মানে, যে অধীন দিনে রাতে, অধীন মানে স্বাধীনের অপোজিট, বুলেটে যে মানে যে কারণ অধীনস্থ থেকে মানে দিন রাত থেকে সেছে সে আরো ভালো করে বুঝে, সে তো বুঝবে স্বাধীনতার মানে কি, বলে আমরা তো বুঝতে পারবো না স্বাধীনতার কি মানে, আমরা তো জানি না, যে সুভাষ যে ক্ষুদিরাম সামনে বুলেটে বুক পেতেছে সেই বুঝেছে স্বাধীনতার কি মানে। হ্যাঁ, ফলে লাগে কত রক্ত কত ঘাম, কত রক্ত কত ঘাম লাগে, তুমি আর কি বুঝবে ভাই, তুমি তো জিমে যাচ্ছ ঘাম ফেলে আসছো, এখানে তোমার ঘাম তুমি ফেলতে পারো, কিন্তু বুলেটের সামনে বুক পাতা সেটা কি জিনিস তারাই জানে। ফলে সেটা তো একটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং, একদমই তুমি ঠিক বলেছো। কিন্তু এরকম অনেক অফিসিয়াল ছিল যারা তো সত্যি রিফর্ম করতে চেয়েছিল, লর্ড বেন্টিং এবং আর অনেকে, তাদের মনের মধ্যে টেনশন কাজ করেছে, যে ধরো রামমোহনের সঙ্গে কথা বলেছে, যে বিদ্যাসাগরের সঙ্গে যারা কথা বলছে, যারা অ্যাকোয়েন্ট করছে, তারা বুঝতে পারছে এরা অত্যন্ত জ্ঞানী মানুষজন, কিন্তু মানে চাইলেও তারা পুরোপুরি এম্পাথাইজ করতে পারছে না বিকজ অফ দ্য সিস্টেম। ফলে এইটা নিয়ে একটা কাজ হতে পারে, মানে এইটা নিয়ে তো দ্বিতীয়টা নিয়ে অনেক কাজ হয়েছে, ভারতবর্ষে ব্রিটিশদের ভয়ঙ্কর অত্যাচার নিয়ে প্রচুর কাজ হয়েছে। আপনি প্রথম যেটা বললেন যে ওদেরকে জোর করা হয়েছে কিনা, এই ভাবনাটা আমার মধ্যেও কোনোদিনও আসেনি, আমরা কিন্তু সেইভাবে ভাবিনি, আমরা সেকেন্ডটার উপরই বেশি জোর দিয়েছি যে তারা আমাদের, কারণ ওটাই ট্র্যাডিশনাল হিস্ট্রি আমাদের শেখায়। প্রথমটা সাহিত্য, তুমি সাহিত্যের লেন্স দিয়ে, আমি অনেক মেমোয়ার করেছি, আমার প্রচুর এরকম কালেকশন হয়েছে, হ্যাঁ প্রচুর পুরনো পুরনো কালেকশন এরকম রয়েছে, তো এর ফলে আমার মনের মধ্যে ভ্যালেন্টাইন বলের লেখা আমি পড়েছি, আরো অনেকের কথা পড়েছিলাম, তো এইভাবে ভালো যেতে পারে। একটা বিখ্যাত মানে আমি এটা ভাবনা চিন্তা যখন পড়তে শুরু করি তখন এটা নিয়ে একটা বই বেরিয়েই যায়, বিখ্যাত বই বিলেটেড ট্রাভেলার, আমি পরে দেখি যে এই বইটা অলরেডি বেরিয়ে গেছে, দ্য বিলেটেড ট্রাভেলার, TRAVELER। সিস্টেম তো অবশ্যই ছিল, তাছাড়া মানে কারণ অনেকে ভালো ছিল, বেশিরভাগ খারাপ ছিল, কিন্তু ভালো অনেকে ছিল, তাদেরকেও জোর করে অনেক কিছু করতে হয়েছে। একদমই, আলী বেহেরাদের এই বইটা আছে 1994 সালে বের হয়, বিলেটেড ট্রাভেলার, এটা এই এই টেনশন নিয়ে, যদিও এটা একটু অন্যরকম ভাবে, যারা ট্রাভেলার তাদের নিয়ে লেখা, মানে যারা ট্রাভেলার যে ওখান থেকে এদেশে এসছে এবং তারা যেভাবে দেখেছে তাদের নিয়ে লেখা, কিন্তু আমি বলতে চাইছি একদম গভর্নমেন্টের যেটা কোর অফিসিয়াল, তারা যে লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, এদের অনেক ডায়েরি ছিল, যারা মেমোয়ার ছিল, সেইটাকে নিয়ে একটা ধরনের কাজের কথা আমি বলতে চাইছি। তো যাই হোক, আমি মুভ করে যাচ্ছি, এই কথাগুলো তো পরবর্তীকালে আমরা অবশ্যই বলবো। সো ইট প্রেজেন্টস মরাল লেসনস ইন আ ভেরি অ্যাট্রাকটিভ ফর্ম, ফলে পোয়েট্রি একটা মরাল লেসন খুব অ্যাট্রাকটিভ ফর্মে দেয়। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এখানে এই পোয়েট্রির ধরন নিয়ে উনি বললেন, এখানে উনি এই পাঁচটা, এর আগে তিনটা ভাগে ভাগ করেছেন, এবার পাঁচটা ভাগে ভাগ করলেন, মানে রাইট কাইন্ড অফ পোয়েট্রিকে। একটা হচ্ছে প্যাস্টোরাল পোয়েট্রি, প্যাস্টোরাল মানে যেটা উইচ ইজ সেন্টার্ড অন দ্য রুরাল লাইফ, প্যাস্টোরাল পোয়েট্রি এক্সাম্পল আর্কেডিয়া। আচ্ছা এলিজাইক পোয়েট্রি তোমরা পড়েছো, এলিজাইক পোয়েট্রি মানে কি, এলিজি মানে কি, এলিজি মানে ওই কাউকে ডেডিকেট করে কোন একটা মানে মৃত মানুষকে ডেডিকেট করে যে ইয়েগুলো হয়, যেখানে ল্যামেন্টেশন থাকবে একটা। ইয়েস, ওই যে গ্রে গ্রে মিটা মনে পড়ছে না, ঠিক আছে, ওই যে এলিজি, এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্জ, ফোর্থ সেমিস্টারে ছিল স্যার, টমাস গ্রে, ইয়েস ফোর্থ সেমিস্টারে ছিল, এলিজি রিটেন অন এ কান্ট্রি চার্জ ইয়ার্ড, ওটা যদি কোনো মানুষকে নিয়ে লেখা নয়, ওটা কেবলমাত্র গ্রামের মানুষের, যে তারা তাদের যে কেউ মনে রাখবে না তাই নিয়ে লেখা। বিখ্যাত এলিজি অ্যাডোনাইস, বিখ্যাত এলিজি শেলির লেখা কিটসকে নিয়ে, বিখ্যাত ইয়েস জন কিটসকে ডেডিকেট করা, বিখ্যাত এলিজি হচ্ছে আমাদের টমাস হেনরি হ্যালামকে নিয়ে লেখা টেনিশনের এলিজি, নামটা কি ভুলে গেলাম, ইন মেমোরিয়াম, বিখ্যাত এলিজি ইন মেমোরিয়াম, ইন মেমোরিয়াম, আর্থার হেনরি হ্যালাম, আমরা জানি টেনিশনের বন্ধু, ইটস আ ভেরি ফেমাস পোয়েম, 1850 পাবলিশড হয় না, 1850 পাবলিশড হয়, ইটস অলসো অ্যান এলিজি, লিরিক্যাল ওয়ার্ক, এলিজি ইন মেমোরিয়াম। ফলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এলিজি, এলিজি মানে হচ্ছে আ পোয়েম অফ ল্যামেন্টেশন সেলিব্রেটিং দ্য ডেথ অফ সামওয়ান, দেন দেয়ার ইজ স্যাটিরিক পোয়েট্রি, আমরা পড়েছো,
বেরিঙ্গা রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ, যেটা স্যাটিরাইজ করে, যেটা বিদ্রুপাত্মক কবিতা, প্যাস্টোরাল পোয়েট্রি, এলিজাইক পোয়েট্রি, স্যাট্রিক পোয়েট্রি, অ্যান্ড দেন দেয়ার ইজ লিরিক, লিরিক মানে গীতি কবিতা, হুইচ হ্যাজ বিন জেনারেলি সাং থ্রু দ্য অ্যাকম্প্যানিমেন্ট অফ দ্য লায়ার, এল ওয়াই আর ই, লায়ার মানে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সো এইভাবে তিনি চারটে কবিতাকে ভাগ করেন এবং লেজ স্ট্রেস অন দ্য মরাল আসপেক্টস অফ দ্য কমেডি অ্যান্ড দ্য ট্র্যাজেডি, এবং বলেন কমেডি এবং ট্র্যাজেডিরও খুবই প্রয়োজন রয়েছে বিকজ অফ দ্য মরাল ইনস্ট্রাকশন, আমাদেরকে শেখাবে মরাল ইনস্ট্রাকশন, তার জন্য প্রয়োজন রয়েছে। তাহলে উনি কি বলেন, যে উনি বলেন বেসিক্যালি দ্যাট প্যাস্টোরাল পোয়েট্রি, এলিজাইক পোয়েট্রি অ্যান্ড স্যাট্রিক পোয়েট্রি অ্যাকর্ডিং টু সিডনি আর অল হোলসাম, এগুলো প্রত্যেকেই সম্পূর্ণ। প্যাস্টোরাল পোয়েট্রি ট্রিক্স অফ দ্য বিউটি অফ দ্য সিম্পল লাইফ অ্যান্ড সামটাইমস অফ দ্য মিজারিজ অফ দ্য কমন পিপল অ্যান্ড আন্ডার লর্ডস অ্যান্ড নোবলস, অনেক ক্ষেত্রে সিম্পল লাইফকে ডিপিক্ট করে, অনেক সময় এই যে আমাদের যন্ত্রণা মিজারি গুলোকে, কমন পিপলদের মিজারি সেগুলোকে সেলিব্রেট করে। এলিজাইক পোয়েট্রি ডিলস উইথ দ্য উইকনেস অফ দ্য ম্যানকাইন্ড, মানুষের জীবনের যে দুর্বলতা, রিচেডনেস অফ দ্য ওয়ার্ল্ড, and satiric poetry laughs at the folly, iambic poetry tries to unmask villainy, iambic poetry বলতে নতুন poetry কে তিনি in মানে 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 include করেন, iambic poetry satiric poetry part, satiric poetry part iambic পেন্টামিটারে লেখা, যেটা villainy কে expose করে, unmask করে, and he lays undue stress on the moral aspects of the comedy, and the comedy is an imitation of the common errors of our life presented in a ridiculous form. কমেডিতে আমাদের জীবনের যে এরার্স, আমাদের লাইফের যে ভুলগুলো, সেগুলো রিডিকুলাস ম্যানারে প্রেজেন্ট করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়, ফলে ইট অ্যাকচুয়ালি হেল্পস মেন কিপিং অ্যাওয়ে ফ্রম সাচ এরার, এই ছোটোখাটো ভুল থেকে তোমাদেরকে বাঁচতে সাহায্য করবে। এক্সাম্পল দিচ্ছি, ক্যারেক্টার অফ দ্য ম্যালভোলিও ইন টুয়েলথ নাইট, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো, ম্যালভোলিও এত বেশি ফুল অফ প্রাইড অ্যান্ড ফুল অফ অ্যাম্বিশন যে সে ভেবেছে অ্যাকচুয়ালি কাউন্টেস অলিভিয়া হ্যাজ অ্যাকচুয়ালি ফলন ইন লাভ উইথ হিম, এবং এর ফলে আমাদের টবি বেলচ এবং আদার্স, তারা যারা কম্প্যানিয়ন, তারা একটা ভুল ফোর্জ লেটার, একটা মিথ্যে চিঠি দিয়ে ম্যালভোলিওকে এটা ভাবতে সাহায্য করেছে যে ম্যালভোলিও সত্যিই প্রেমে পড়েছে। আমরা ম্যালভোলিওর সেই বিখ্যাত ইয়েলো গার্টার সিন তোমাদের নিশ্চয়ই মনে আছে, মনে থাকা উচিত। ম্যালভোলিও, ম্যালভোলিও ইন ইয়েলো গার্টার ঘুরছে, একটা মানে গার্টার হচ্ছে এলিজাবেথান অ্যারিস্টোক্রেসির সিম্বল, ওকে, এই যে এলিজাবেথান গার্টার পরে ম্যালভোলিও চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই যে বসে আছে ম্যালভোলিও, অদ্ভুত একটা ফার্সিকাল ক্যারেক্টার লাগছে ম্যালভোলিওকে, কিন্তু ম্যালভোলিও নিজে বুঝতে পারছে না, এই যে ইয়েলো গার্টার পরে ভাবছে যে অলিভিয়া আমার প্রেমে পড়েছে, কারণ হচ্ছে একটা চিঠি পেয়েছে, এই চিঠিতে লেখা আছে অলিভিয়াস ফলিং ইন লাভ উইথ ইউ, ফলে এই যে ভয়ঙ্কর অ্যাম্বিশন যে একজন স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড মিন স্টিফ সার্ভেন্ট হয়ে তার কাউন্টেস, তার মালকিন তার প্রেমে পড়েছে এই ধারণায় সে বিশ্বাস করছে। সো সিডনি বলছেন এখান থেকে বেরিয়ে এসো, এরকম ম্যালভোলি হয়েও না, ট্র্যাজেডি তো অনেক বড় এরা নিয়ে ডিল করে, কমেডি অনেক ছোটোখাটো এরা নিয়ে ডিল করে, ম্যালভোলি কমেডি অনেক ছোটোখাটো এরার নিয়ে ডিল করে, ফলে এই ছোটোখাটো এরারগুলোকে শোধরাবার জায়গা হচ্ছে কমেডি। The lyric which gives moral precepts and soars to the heavens in singing the praises of the God can never be displeasing. Lyric, biblical poetry, ekta lyrical poetry na bolte pari, pray ishwar ke niye lekha, eta kokhono displeasing lagte pare na. Bole Sydney bolche je charte poetry against e in general charte objection royeche ba acquisition royeche. Ki ki charte objection? একটা হচ্ছে ইটস ইউজলেসনেস, পোয়েট্রি নাকি কোনো জায়গাতে ইউজলেস হয়, কোনো জায়গায় কাজে লাগে, ইটস ফলসহুড, ফলসহুড মানে অনেক ক্ষেত্রে মিথ্যা কথা লেখে পোয়েট্রি, ইমাজিনেটিভ ফিকটিশিয়াস, ইটস কোরাপ্টিং এফেক্ট, জনগণকে, বাচ্চা ছেলে মেয়েদেরকে কোরাপ্ট করতে পারে, বেশি লোকজন এই পোয়েট্রি পড়ে প্রেমে পড়তে পারে বা পোয়েট্রি পড়ে ম্যাকবেথের মতো কাজ করতে চাইতে পারে। এবং ফাইনালি প্লেটো এই পুরো কথাগুলোই বলেন, প্লেটোর কন্ডেমনেশন অফ পোয়েট্রি, প্লেটো পোয়েট্রিকে এভাবে কন্ডেম করেন। এরপরে মানে সিডনি যেটা বলেন সেটা হচ্ছে যে এটার মানে সিডনিটার আনসার দেন, তিনি বলেন যে নাও লেট আস পুট ইট ইন সিম্পল ওয়ার্ডস দ্যাট পোয়েট্রি ইজ নট ফলসেস্ট আর্ট, পোয়েট্রি সব থেকে ফলস আর্ট নয়,
it is the truest form of the art, as it does not actually pretend to the factual truth. Factual truth অনেক ক্ষেত্রেই পরিবর্তনযোগ্য। একটু ভালো করে খেয়াল করো, ইউক্লিডিয়ান জিওমেট্রি পরবর্তীকালে নিউটনিয়ান জিওমেট্রি দ্বারা সাপ্লান্টেড হয়েছে, এমনকি নিউটনিয়ান বহু কনসেপশন পরবর্তীকালে আইনস্টাইন রিজেক্ট করেছেন। মানে বিজ্ঞান কোনোদিন একেবারেই সম্পূর্ণ সত্যে উপনীত হতে পারে না। ওয়াই? বিকজ সায়েন্স ইজ বেসিক্যালি আ লিনিয়ার ফিল্ড, ইটস অ্যান এভলিউশনারি ফিল্ড, বিবর্তন হয়। আজ থেকে 20 বছর আগে তোমার বাবারা বা কাকারা যে ওষুধ খেত, সেই ওষুধ এখন পরিবর্তন হচ্ছে, অ্যান্টিবায়োটিকের নেচার বদলে গেছে, ভাইরাসের নেচার বদলাচ্ছে, কনস্ট্যান্টলি ডাইনামিক ইন নেচার। সেই সময় সত্যি, কিন্তু এখন সত্যি নয়। কিন্তু সিডনি বলছেন পোয়েট্রি লিটারেচার সব সময়ের জন্য সত্যি। দ্য অ্যাস্ট্রোনমার, দ্য জিওমেট্রিশিয়ান, দ্য হিস্টোরিয়ান অ্যান্ড দ্য আদার্স অল মেক ফলস স্টেটমেন্ট। কোনো না কোনো সময় এরা ফলস স্টেটমেন্ট করবেই, কারণ এটা একটা নির্দিষ্ট সময়ের উপরে নির্ভরশীল। But while a poet is not a liar, the immortality of the poetry is actually its abuse. So the immortality of the poetry, immorality, poetry is immoral. সেখানে তুমি পোয়েট্রিকে অ্যাবিউজ করতে পারো। পোয়েট্রি ইজ বেসিক্যালি ইমোরাল, না বলে আমি বলতাম অ্যামোরাল, মানে যার মরালিটি ইমোরালিটি কোনোটাই নাই, অ্যামোরাল। ফলে পোয়েট ইজ নট আ লায়ার, পোয়েট কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। যখন সনেট নাম্বার 18 এ পোয়েট বলছে, কবি শেক্সপিয়ার, যে আমার দিস উইল গিভ লাইফ টু দি, তোমাকে এই কবিতা তোমায় জীবন দেবে, সত্যি দিয়েছে। তো আজকেও 2021 সালে বসে তোমরা শেক্সপিয়ারের সনেট পড়ছো হেতমপুরে। সত্যি WH কে শেক্সপিয়ার নতুন করে জন্মদান করেছে, কেউ কেউ মনে রাখতো না WH কে, শেক্সপিয়ার ইমোরালাইজ করেছে। সো পোয়েট্রি ইমোরালাইজেস, এন্ড ইন দিস সেন্স পোয়েট্রি ইজ অ্যামোরাল। এখানে ইমোরাল বলছেন তিনি, সিডনি, আমি বলছি অ্যামোরাল, কারণ এর কোনো সেন্স অফ মরালিটি, রাইট অ্যান্ড রং নেই। সো হোয়াট হি প্রেজেন্টস ইজ নট ফ্যাক্ট, দ্যাট ফিকশন এমবডিং ট্রুথ অফ অ্যান আইডিয়াল কাইন্ড, সেই ফিকশন যেটা একটা সত্যের কথা বলছে, অফ অ্যান আইডিয়াল কাইন্ড, একটা আইডিয়াল সত্য। ইফ রাইটলি ইউজ পোয়েট্রি ডাজ মোস্ট গুড ইন আনসার টু দ্য এফিমিনাইজিং এফেক্ট। সিডনি সেজ দ্যাট ইট ইজ দ্য স্টক অ্যাবিউজ এগেনস্ট অল লার্নিং। এফিমিনেট মানে নারী সুলভ এফেক্ট, অ্যাড করে তিনি বললেন, সিডনি বললেন যে যে কোনো ধরনের লার্নিং এর এগেনস্ট অ্যাবিউজ হয়, ফলে এটা পোয়েট্রির ক্ষেত্রে অন্য কিছু নয়। সিডনি তার এই লেখা শেষ করছেন, এই অংশটা তো ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে রিভিউ অফ দ্য ইংলিশ পোয়েট্রি অ্যান্ড দ্য ড্রামা। কয়েকটা রিভিউ করছে ইংলিশ পোয়েট্রি এবং ড্রামার, সেটা করে শেষ করছেন। এটা যে কোনো তখনকার দিনের এনশিয়েন্ট ওয়ার্ক অফ আর্টে থাকতো। আমরা দেখেছিলাম ড্রাইডেনের যে ওয়ার্কে উনি এপিসিয়ন বা সাইলেন্ট ওম্যানকে খানিকটা ইভ্যালুয়েট করেছেন, এবং উনি এখানে যে হি মেনশনস যে কয়েকটা ইংলিশ কিংবা তিনি ডিল করছেন, সেটা হচ্ছে চসারের লেখা বিখ্যাত কবিতা ট্রয়লেস অ্যান্ড ক্রেসিডা, বাট স্যাডলি লিভস আউট উইথ হিজ ম্যাগনাম ওপাস, দ্য বিখ্যাত যে ম্যাগনাম ওপাস ক্যান্টারবারি টেলস, ম্যাগনাম ওপাস মানে মাস্টার পিস, এটাকে তিনি মেনশন করলেন না। ট্রয়লেস অ্যান্ড ক্রেসিডাকে মেনশন করলেন, হি মেনশন স্যাগভাইল, সারে অ্যান্ড স্পেন্সার। টমাস স্যাগভাইল একজন বিখ্যাত সনেটিয়ার, সারে আর একজন সনেটিয়ার এবং স্পেন্সার তাকে রেফার করলেন, এবং স্ট্রেঞ্জলি সেই সময় বিখ্যাত লেখা ল্যাংল্যান্ডের একটা বিখ্যাত মরাল লেখা পিয়ার্স প্লাউম্যান বা টটেলস মিসেলানি, যেখানে প্রচুর পরিমাণে সনেট রয়েছে, তার কথা তিনি মেনশন করলেন না। হাউএভার, দিস ডুমড স্টেট অফ ড্রামা ইজ সামহাউ রিডিমড বাই গর্বডাক। গর্বডাক হচ্ছে প্রথম ইংলিশ ট্র্যাজেডি, মনে থাকবে, দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ইজ গর্বডাক। আমরা একবার দেখে নেব, নেটে অনেকবার কোয়েশ্চেনও পড়ে, হোয়াট ইজ দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, আগে পড়তো, এখন ডিফিকাল্ট কোয়েশ্চেন পড়ে, গর্ব Thomas Norton এবং Thomas Sackville লেখা the first English tragedy is Gorboduc, tragedy of the Gorboduc, also titled Ferrex and the Poets, 1561 এ পাবলিশ হয়, first performed in the Christmas celebration given by the Inner Temple in 1561 and performed at the Whitehall before the Queen Elizabeth I. First English tragedy is the tragedy of the Gorboduc. তার কথা তিনি মেনশন করেন, গর্বডাকে সবাই মারা যাবে, রাজা রানী সবাই সবাইকে পয়জন দিয়ে মারা যাবে। আর সিডনি বলেন, হি অ্যানালাইজেস দ্য ট্র্যাজেডি ইজ নট অলওয়েজ এইটা, মানে গর্বডাককে নিয়ে, ফেরেক্স এন্ড পোরেক্স দুই সন্তান, এরা একে অপরকে কে সিংহাসন দখল করবে, কাহিনী গল্প, ঠিক আছে। গর্বডাক দুই সন্তান ফেরেক্স এবং পোরেক্স কে নিয়ে
এবং এটা সিনিকান ট্র্যাজেডি, চারিদিকে ব্লাড ব্লাড এন্ড ব্লাড, এবং আলটিমেটলি সবাই মারা গেল। সো গর্বডাক দ্য কিং অফ দ্য গ্রেট ব্রিটেন এবং তার দুই সন্তান ফেরেক্স অ্যান্ড কোরেক্স, এল্ডার সান অফ দ্য কিং অফ গর্বডাক এবং কোরেক্স ইয়াঙ্গার সান, এটা লেখা হয়েছিল 1561 the first English tragedy. So আমরা যাচ্ছি এবং ফলে মানে আমরা শেষ করলাম এই দিয়ে, তাহলে বেসিক্যালি আমরা এখানে কি পড়লাম, আমরা একবার লেট সাম আপ। ফার্স্ট, Sidney's apology for poetry is more than a work of the criticism, it's actually a work of the literature, প্রায় সাহিত্য একটা, কারণ এটা সাহিত্যকে ডিফেন্ড করছে। সেকেন্ড, পোয়েট্রি ই সেজ সিডনি ইজ দ্য মাদার অফ অল নলেজ, পোয়েট্রি অ্যালোন ট্রান্সেন্ডস নেচার, অ্যান্ড হি সেড প্লেটো ইজ অ্যাকচুয়ালি নট এগেনস্ট পোয়েট্রি, হি ওয়ার্নড এগেনস্ট দ্য অ্যাবিউজ অফ দ্য পোয়েট্রি। ফলে এই হচ্ছে বেসিক্যালি সিডনিজ অ্যাপোলজি ফর পোয়েট্রি। কি কি প্রশ্ন আসতে পারে, অনেকগুলো প্রশ্ন বলা আছে, এই প্রশ্নগুলো এবং আর কি কি প্রশ্ন আসতে পারে তাই নিয়ে আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আগে আমরা একবার দেখে নিই যে কি প্রশ্ন ইন জেনারেল আসতে পারে। একটা মাস্টার আনসার তৈরি করবে, 10 মার্কসের কোয়েশ্চেন এখানে আসবে, 5 মার্কসের কোয়েশ্চেন আসবে না। একটা মাস্টার আনসার তৈরি করবে ডিনোটিং অল দ্য পয়েন্টস, মানে বেসিক্যালি যে কোয়েশ্চেনটা আসে, হাউ ডাজ সিডনি ডিফেন্ডস পোয়েট্রি ইন হিজ অ্যাপোলজি ফর পোয়েট্রি, হাউ হি ডিফেন্ডস, এই পয়েন্টগুলোকে পরপর দ্য প্রসেস অফ সরি দ্য প্রসেস অফ ডিফেন্স বাই সিডনি, কি প্রসেসে কোন কোন পয়েন্ট দিয়ে তিনি এই ডিফেন্স প্রক্রিয়াটা করেন, কোন কোন পয়েন্ট দিয়ে, সেটা আমরা আজকে পুরো বিষয়টাকে খুব ভালো করে দেখেছি। আমি আরেকবার পয়েন্ট করে, আপনি তো আজকে উত্তরটা তো ভালো করেই বলে দিলেন, এই উত্তরটা একেবারে আমি পরিষ্কার করে বলে দিয়েছি। ফলে মানে উনি যে দুটো পয়েন্টটা খুব ভালো করে বলেছেন সেটা হচ্ছে দ্য পোয়েট্রি ইজ ইউনিভার্সাল, পোয়েট্রি ইজ অ্যাবসলিউটলি ইউনিভার্সাল, অ্যান্ড হি গিভস আ ডেফিনেশন অফ পোয়েট্রি দ্যাট দ্য পারপাস অফ দ্য পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড ডিলাইট বোথ। এখান থেকে আর একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে টু দ্য পারপাস অফ পোয়েট্রি প্রোপাউন্ডেড বাই সিডনি, এই একই কোয়েশ্চেন আসে কোট করে ওই টিচ অ্যান্ড ডিলাইট, একই সঙ্গে ইনস্ট্রাকশনাল পারপাস আর একই সঙ্গে প্লেজার, এটা কি করে হচ্ছে এক্সপ্লেন, এরকম ভাবে অনেক সময় প্রশ্ন আসে, ওই একই উত্তর বেসিক্যালি। আচ্ছা, এরপরে যেটা মানে মানে সুপিরিয়রিটি অফ দ্য হিস্ট্রি অ্যান্ড দ্য ফিলোসফি, পোয়েট্রি অ্যাজ সুপিরিয়র টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি, এটা অবশ্যই এই প্রথম আনসারে বলতে হবে। এই এখান থেকে 3 নম্বর কোয়েশ্চেন আসছে, এই প্রশ্ন পড়ে দ্যাট হাউ সিডনি এস্টাবলিশ, হাউ সিডনি এস্টাবলিশ দ্যাট পোয়েট্রি ইজ superior to history and philosophy, আমি লিখছি না history and philosophy, কিভাবে philosophy এবং history থেকে বেশি superior পোয়েট্রিকে কেমন করে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, এই পুরো আনসারটা লিখলেই যথেষ্ট। এবং various kinds of poetry, what are the various kinds of poetry and what are the chief objections to the poetry, এখানে আমি লিখছি 4 নম্বর, এই একই সঙ্গে আসে what are the various kinds of poetry depicted in the criticism and major objections of poetry or major objections to the poetry raised by others addressed by সিডনি, অন্যরা রেজ করেছেন অবজেকশন, সিডনি সেটাকে আনসার দিয়েছেন, কি কি অবজেকশন আমরা সেটা অলরেডি দেখেছি, ইউজলেস ফলসহুড করাপ্টিং এফেক্ট অ্যান্ড প্লেটোস কন্ডেমনেশন অফ দ্য পোয়েট্রি। তো এই হচ্ছে মোটামুটি বেসিক্যালি প্রশ্ন, ফলে
অনেকে এরকম প্রশ্ন, মানে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা কম যে হাউ ডিড সিডনি রিয়্যাক্ট টু স্টিফেন বসন স্কুল অফ অ্যাবিউজ। আনসারটা তো বেসিক্যালি এটাই যে বসনকে এইভাবে উত্তর দিয়ে তিনি রিয়্যাক্ট করলেন। এইটা সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাইট অ্যান এসে অন সিডনিস ভিউ অফ দ্য পোয়েট্রি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ পোয়েট্রি। এই কোয়েশ্চেন আসে না, সিডনি ইজ ইন্ডিরেক্ট টু গ্রিক অ্যান্ড দ্য ল্যাটিন ক্রিটিক, তাহলে অনেকটা অ্যারিস্টটল এবং আর্টস পোয়েটিক হোরেসের কথা বলতে হবে। ফলে এই এই হচ্ছে বেসিক্যালি মানে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন আসে ডিসকাস সিডনিস আর্গুমেন্টস ফর দ্য সুপিরিয়রিটি অফ দ্য পোয়েট্রি টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। ইজ ভার্স এসেন্সিয়াল টু পোয়েট্রি, ডিসকাস সিডনিস স্ট্যান্ড পয়েন্ট। ভার্স কি এসেন্সিয়াল? সিডনি বলছেন না, এসেন্সিয়াল নয়। So these are some of the broad questions that can be asked in your question paper. Thank you. Ajke amra shesh korlam Sydney's apology for poetry. Er porer je class gulo baki ache ar matro tinte moto class baki ache, ami age dini bolechi amra arrow of chotti munna ta bad dicchi karon ota ekta detail text, ar baki je tinte class amra por por tin din niye nebo, amra shonibar din ke shesh korbo. Next din ami Good Omen of the Sedzuan শুরু করব, ঠিক আছে? বেশ, আর কোনো প্রশ্ন আছে অফিশিয়ালি? না থাকলে আমি রেকর্ড অফ করব। স্যার আগের বার এখান থেকে কোনো কোশ্চেন এসেছিল, আমার দেখা নেই, মানে মনে পড়ছে। হ্যাঁ, আগের বার এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমি দিয়েছি তোমাদেরকে। তোমরা একটু দেখে নিও, দেওয়া আছে তোমরা একবার। শতাব্দী, তোমার কাছে প্রশ্নটা আছে তো? তোমার কাছে প্রশ্নটা আছে তো? পাঁচ নম্বরে বিশেষ করে সেটা হচ্ছে না, পাঁচ নম্বরে তো এখানে থেকে না, পাঁচ দশ নম্বরই এসেছিল। একটা হচ্ছে ওই এসছে না এখান থেকে, আগের বারে কোনো প্রশ্ন আসেনি। মানে আগের বারে এলিয়টের কনসেপশন অফ দ্য ট্র্যাডিশন এসেছিল, আলেকজান্ডার পোপের আইডিয়া অফ দ্য ইমিটেশন, বলে এবারে কিন্তু হাই পসিবিলিটি ড্রাইডেন এবং সিডনি থেকে পড়া। আমি বলে দিলাম আলেকজান্ডার পোপ কিন্তু লেস ইম্পর্টেন্ট, কারণ পড়ে গেছে। কোয়েশ্চন টু তো আসতে পারে, কি আসতে পারে? ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ ওয়ার্ডসওয়ার্থ থেকে আসতে পারে, ওয়ার্ডসওয়ার্থ থেকে আসতে পারে, কারণ কোলরিজের প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইমিটেশন পড়ে গেছে। ফলে এবারে আগের বারে কি কি প্রশ্নগুলো পড়েছিল এখান থেকে আমি বলে দিচ্ছি। ডিএসসি পোর্ট থেকে একটা হচ্ছে এক্সপ্লেইন দিস, কি বলছো? ওই যে ইমিটেশনটা যেটা বোঝালেন সেটাও এসেছে? না না, এটা তো আলেকজান্ডার পোপ সাইড অফ ইমিটেশন, ঠিক গেল, ওটা পোপের, ওটা অন্য টেক্সট থেকে, এটা থেকে আসলে, ঠিক আছে? ডিসকাস আফটার আলেকজান্ডার পোপ দা আইডিয়া অফ দ্য ইমিটেশন, আলেকজান্ডার পোপের যে ক্রিটিসিজম নিয়ে যেটা আছে সিলেবাসে সেখান থেকে প্রশ্ন পড়েছে, প্রশ্ন পড়েছে কি বলছো জাভেদ? ও বল না স্যার, আপনাকে কিছু বলিনি। আচ্ছা, প্রশ্ন করেছে এক্সপ্লেইন টিএস এলিয়টস আইডিয়া অফ দ্য ট্র্যাডিশন ফ্রম ইওর রিডিং অফ দ্য এসে ট্র্যাডিশন এন্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আমি যেটা পড়েছিলাম ট্র্যাডিশনের কনসেপশন এলিয়টে চলে এসেছে, এটা পড়তেই হবে ফান্ডামেন্টাল। আর একটা হচ্ছে স্যামুয়েল টেলার কোলরিজের ডিস্টিংশন অফ দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি ইমাজিনেশন। এই তিনটে এসছে, কোলরিজ থেকে এসছে, পোপ থেকে এসছে, এলিয়ট থেকে এসছে। তাহলে এবারে কি ইম্পর্টেন্ট? এবারে যদি আমরা ডিএসসি ফোর এর সিলেবাসটা খুলি তাহলে আমরা পরিষ্কারই বুঝতে পারবো কি ইম্পর্টেন্ট এবারে। হোয়াটসঅ্যাপ এবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবারে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিডনি এবং ওয়ার্ডসওয়ার্থ পড়ার হাই চান্স, হাই পসিবিলিটি। এমনি মানে মানে অন্য প্রশ্ন আগের থেকেও আসতে পারে, এরকম নয় যে আসতে পারে না, অবশ্যই আসতে পারে, কিন্তু মানে এখানে প্রশ্ন আর কাট তো তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ তো আসি। ফলে হ্যাঁ, আপনি একটু এটা দেখুন প্যাটার্নটা, মানে ল্যাঙ্গুয়েজ থেকে এইগুলো থেকে কিন্তু বেশি এসেছে, এই যে নন ডিটেইল পোরশনটা থেকে টেন। হ্যাঁ, সেখান থেকে এসেছে, মানে এবারেও যে আসবে তার কোনো মানে নেই, কারণ এবারে মানে মানে হতেই পারে যে পরীক্ষক তিনি ল্যাঙ্গুয়েজ থেকে বেশি প্রশ্ন করলেন, ঠিক আছে? এটা হতেই পারে, এটা এটা তো মানে প্রত্যেকবারের কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? তো যাই হোক,
তো তারপর একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ফলে জন ড্রাইডেনের এসে অফ দ্য ড্রামাটিক পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। এবারে সিডনির অ্যাপোলজি ফর দ্য পোয়েট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবারে ভেরি ইম্পর্টেন্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস, যেগুলো সবকটি আমি পড়িয়ে দিয়েছি। এবারে ইম্পর্টেন্ট খানিকটা হয়ে যাচ্ছে আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি, এটাও খানিকটা হয়ে যাচ্ছে, এটা আগে পড়িয়ে দেবো। আর এলিয়ট এবং কোলরিজ থেকে প্রশ্ন এসছে, সেটাও আসতে পারে, এইটা আমি পরে পড়াবো। কারণ তাহলে এখন দেখছি পোপ না পড়িয়ে কালচার অ্যান্ড অ্যানার্কিটা পড়িয়ে দেওয়া দরকার। তাহলে কালচার অ্যান্ড অ্যানার্কিটা আমি পড়িয়ে দিচ্ছি, পোপটা না পড়ালেও চলবে, পোপটা দেখবো পরে পড়ানো যায় কি না। তো আমাদের বাকি থাকছে খালি কালচার অ্যান্ড অ্যানার্কি, আর ওদিকে গুড ওম্যান অফ দ্য সেজুয়ান, আর এসে ইন ক্রিটিসিজম। এছাড়া আমাদের আর কিছু বাকি থাকছে না, এই তিনটে টেক্সট ছাড়া আমাদের কিছু বাকি থাকছে না। সামনে তিনটে দিনে 15, 16 এবং 17 আমরা করে মানে আমাদের অফিসিয়াল ক্লাসেস অন দ্য সিলেবাস প্যাক করবো, তারপরে তো আমরা আলোচনা করতে থাকবো একটা। মানে ইনফ্যাক্ট আমাদের একটা স্পেশাল ক্লাসও নেবো আমি বলেছি, এই মানে চাকরি বাকরি সংক্রান্ত, তো সেইটা নিয়ে তো একটা ক্লাস নেবো, তার প্রিপারেশন আমি নিচ্ছি। তো এই আর কি। সো 17 তারিখ মোটামুটি আমরা সিলেবাস শেষ করছি। হ্যাঁ এই বেশ, কারোর আর কোনো প্রশ্ন আছে? শতাব্দী তুমি আনঅফিসিয়ালি প্রশ্ন করবে? বেশ তাহলে আমি রেকর্ডারটা এখানে অফ করছি।